আসসালামু আলাইকুম এগ্রি প্রিসাইজ রিকল বেচে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ক্লাসে চারটা চ্যাপ্টার শেষ করে ফেলবো প্রথমত হচ্ছে ভেক্টর তারপর নিউটনের বলবিদ্যা গতিবিদ্যা এবং কা ক্ষমতা চারটা চ্যাপ্টার ইনশাআল্লাহ আমরা শেষ করে ফেলব তো ভেক্টর চ্যাপ্টারটা মোটামুটি আছে তো বড় আছে বাট আমরা আসলে সব কিছু পড়ব না আমরা পড়ব হচ্ছে এগ্রির উপযোগী করে যেগুলো হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলা তো চলো কথা না বলে আমরা ক্লাসে শুরু করে ফেলি সর্বপ্রথম যে টাইপটা পড়ব টাইপ ওয়ান সর্বপ্রথম যে টাইপটা আমরা পড়বো সেটা হচ্ছে কি লব্ধি রিলেটেড এখন তোমাদের প্রথম প্রশ্ন যে ভাইয়া মানে লব্ধি জিনিসটা কি হ্যাঁ এখন এই ক্লাসে তো আমরা খুব বেশি বেসিক বলবো না তোমরা অলরেডি এই বেসিক গুলা তোমাদের আইডিয়া আছে আমি জাস্ট ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাবো ধরো এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল টু মিটার পার সেকেন্ড বেগ একটা ভেক্টর আসে এবং এইখানে হচ্ছে একটা ভেক্টর কাজ করতে আসে থ্রি মিটার পার সেকেন্ড তোমাকে কোয়েশ্চেন করা হলো যে এই দুটা ভেক্টর যদি একসাথে একই বিন্দু হতে কাজ করে হ্যাঁ তাহলে সেটার নিট কি পরিমাণ সে কাজটা করবে ঠিক আছে তখন তুমি কি বলবা যে ভাইয়া এখানে যদি দুই কাজ করে এখানে তিন কাজ করে তাহলে লব্ধিটা নিশ্চয়ের মাঝে কোন একটা জায়গা হবে কোনটা হবে তুমি জানো না তো সেটা জানার জন্য কি কি করবা সেটার জন্য তোমাকে একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে যা করি তোমরা সবাই পারো আর ইকো রুট ওভার পি স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা এই ফর্মুলা তোমরা সবাই পারো এটা প্রুফ জানার কোনো এখন প্রয়োজন নাই তো এই যে দুটো ভেক্টর কথা বললাম পি এবং কিউ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আলফা নাম দিচ্ছি আমরা ঠিক আছে তো তোমাকে যদি স্যার পি দিয়ে দেয় কিউ দিয়ে দেয় আলফা দিয়ে দেয় তুমি আরামসে লব্ধিটা নির্ণয় করে ফেলতে পারবা এবার আসি এই যে লব্ধিটা ও কি করতেছে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে পি এর সাথে ঠিক আছে তুমি চাইলে কিউ এর সাথে ধরতে পারো কোনো সমস্যা নেই একজনের সাথে ধরলেই চলবে তো সেই ক্ষেত্রে ওই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবা ট্যান থিটা ফর্মুলা দিয়ে ফর্মুলাটা কি ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ এখানে পিটা কি দেখো সিঙ্গেল আকারে আছে ওর সাথে কিন্তু কোনো সাইন বা কজ নাই যে সিঙ্গেল তার সাথে অ্যাঙ্গেল এটা মনে রাখলে তোমাদের চলবে আচ্ছা এই ছিল খুবই ছোট্ট করে তো আমরা এখন দেখব যদি দুইটা ভেক্টর না থেকে যদি দুইয়ের অধিক ভেক্টর থাকে তখন কি করবা তো এই টপিকটা কিন্তু আসলে তপন স্যার বা অন্যান্য স্যারের বইয়ে পাবা না এটা ইসাক স্যারের বইয়ে একটা ম্যাথ আছে যদি দুইয়ের অধিক ভেক্টর থাকে তখন কিভাবে ম্যাথ করতে হয় ধরো এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে ভ্যালুগুলো দিয়ে দিই দুই তিন চার তারপরে ধরো এই বরাবর একটা কাজ করতেছে এখানটাতে ভ্যালুটা হচ্ছে পাঁচ

এর সাপেক্ষে ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঠিক আছে তো আমরা এই যে আর ভেক্টরটা লব্ধি ভেক্টরটা বের হচ্ছে ওর কজ উপাংশ এবং সাইন উপাংশ দুটা বের করব তো আনুভূমিক বরাবর আমরা যদি ও এর সাপেক্ষে যদি ভ্যালুগুলো নেই তখন কি হবে আর কজ থেটা তখন তুমি দেখবা যে প্রত্যেকটা ভেক্টর কে কার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে তো এখানে টু এই ভেক্টরটা ও এর সাথে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে তাহলে আমরা কি লিখবো টু কজ জিরো ডিগ্রি তারপর থ্রি ও সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে 45 3 cos 45 তারপরে দেখো 4 কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে 90 ডিগ্রি 4 cos 90 ডিগ্রি তারপর এখানে দেখো এটাকে আমরা 5 নাম দিয়ে দিতে পারি একটা সিরিয়ালে যদি থাকে তাহলে দেখো সুন্দর লাগে 5 6 7 তাহলে এখানে আমরা কত লিখব বলো তো 5 cos এখানে 30 ডিগ্রি এখানে 90 ডিগ্রি তাহলে টোটাল কত হলো 120 ডিগ্রি 5 cos 120 ডিগ্রি তারপরে এখানে আসছে গিয়ে তোমার 6 এটা ও এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 180 ডিগ্রি তাহলে আমরা লিখব 6 cos 180 ডিগ্রি তারপর 7 ও এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 270 ডিগ্রি তাহলে লিখব হচ্ছে 7 cos 270 ডিগ্রি সো এই ডান পাশ পুরো ভ্যালুটা কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া বের করে ফেলতে পারবা ঠিক আছে আমি বক্স আকারে দিয়ে দিলাম এখন তোমাকে বের করতে হবে উল্লম্ব বরাবর উপাংশের ভ্যালু তো এটার জন্য এত ভালো কোনো দরকার নেই চিত্র দিকে তাকার কোনো দরকার নেই কবে বেশ করবা এখানে আছে কি হবে আর সাইন সাইন জিরো ডিগ্রি ডিগ্রি এইভাবে পুরো অংশটুকু করবা করলে আর সাইন থিয়েটার তোমার বের হয়ে যাবে আর সাইন থেটার সমান সমান এত এখন এটাকে এক নং দিবা এটাকে দুই নং দিবা তোমার কাজ কি তোমার উদ্দেশ্য দুইটা একটা আরও ভ্যালু নির্ণয় করা আর একটা থিয়েটার ভ্যালু নির্ণয় করা তো সেটা কিভাবে করবা সেটা হচ্ছে দুই ভাগ এক প্রয়োগ করে দিবা দুই ভাগ এক প্রয়োগ করলে আর আর কাটাকাটি যায় সাইন এবং কস ভাগ করলে টেন টেন্থ হয় তো টেন সামথিং এখান থেকেই তো এগ্রিতে এমন সব ভ্যালু দিবে যে তুমি কাটাকাটি করে ওভারঅল টেন্থ করলে ধরো ওয়ান বাই রুট থ্রি আসবে ওয়ান বাই রুট আসবে তখন তোমার থিয়েটার মান আসবে থার্টি ডিগ্রি অথবা যদি এমন হয় যে টেন টেন্থেটা তোমার হর এবং লবের মান সমান তখন থিয়ে হবে ফোর্টি ফাইভ ডিগ্রি বা এমন হতে পারে যে তোমার লব এবং হর কাটাকাটি করে আসো রুট থ্রি তাহলে এমন ভ্যালু দিবে যেটা তোমার ক্যালকুলেটার ইউজ করা লাগবে না ঠিক আছে এগুলিতে হয়ে গেছে কিভাবে বের করতে এখন তোমাদের সেকেন্ড কোশ্চেন ভাই আর কিভাবে বের করবো তার জন্য এক নং কে স্কোয়ার করবা এবং দুই নং কে স্কোয়ার করবা এরপর যোগ করে দিবা যে তোমার লাভটা কি ওই যে কজের উপর স্কোয়ার করলে কজ স্কোয়ার থিয়েটার সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিয়েটার হ্যাঁ তো কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থেটার ভ্যালু কত ওয়ান তোমার বাম পাশে কিন্তু আর রয়ে গেছিল তাহলে আর কিন্তু স্কোয়ার হচ্ছিল সো আর স্কোয়ার কিন্তু বের হয়ে যাচ্ছে তাহলে আনসারটা এখানেই বের হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো এই তো গেল আমাদের টেকনিক এখন এখানে ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে না অবশ্যই হচ্ছে কারণ সাতটা ভেক্টর এই জিনিসটা কিন্তু ছোট করা যায় না অবশ্যই যায় খেয়াল করে দেখো ও এ যেদিকে কাজ করতেছে তার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কি সিক্স ভেক্টরটা কাজ করতেছে টু কাজ করতেছে ডান দিকে সিক্স কাজ করতেছে বাম দিকে তো দুটা ভেক্টর যদি একশো ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তোমরা সবাই এটা জানো দুটো ভেক্টর যদি একশো ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন তার ভ্যালুটা কিভাবে বের করি আমরা লব্ধি জাস্ট বিয়োগ করে বড়টা মাইনাস ছোটটা অর্থাৎ আর মিনিমাম সমান সমান পি মাইনাস কিউ ঠিক আছে আর যদি তারা একই দিকে থাকে তখন সেটা কত হয় পি প্লাস তো যেহেতু আমাদের ভেক্টর পরস্পর ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো আমরা বলতে পারি দুই এবং ছয় এই দুইটা ক্রিয়া করে কত হবে চার হবে সো এখানে বাম দিকে কত চার একটা ভেক্টর কাজ করবে অনুরূপ এখানে সাত কাজ করতেছে এখানে চার কাজ করতেছে হ্যাঁ তাহলে এই দুটাকে যদি আমরা একটা ভেক্টর বানাতে চাই তাহলে কি কাজ করবো তাহলে হচ্ছে আমরা বড় ভেক্টরটা থেকে ছোট ভেক্টরটা আমরা বিয়োগ করে দিব তাহলে কত হবে সেক্ষেত্রে তখন তখন নিচের দিকে হবে তিন হ্যাঁ তাহলে নিচের দিকে তিন বাম দিকে চার আর বাকি যে ভেক্টর গুলো আছে সেগুলো তাহলে দেখো আমার ভেক্টর কিন্তু আগে ছিল সাতটা এখন কিন্তু সেটা কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন কটা দাঁড়ালো দেখো তো আমাদের এখন পাঁচটা হয়ে গেল দুটা কিন্তু অলরেডি কমে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি আহ কোন একটা অনেকগুলো ভেক্টরকে আমরা চাইলে ভেক্টর ভ্যালুগুলো কমাই নিয়ে আসতে পারি ঠিক আছে সো এই ছিল আমাদের একে দুই এর অধিক যদি কোনো ভেক্টর থাকে সেটা কিভাবে সলভ করতে হয় তাহলে একটু দেখি এগ্রিতে কেমন প্রশ্ন আসছে আমাদের এগ্রিতে কিরকম টাইপের প্রশ্ন আসছে আমরা চল একবার দেখি এগ্রি দুই বাইশ সালের কোয়েশ্চেন দুটি বলের লব্ধির মান টু রুট ওভার থার্টি সেভেন এবং টু রুট ওভার থার্টিন যখন তারা পরস্পর সিক্সটি ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে বল দুটি যদি নাইনটি ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে লব্ধিটা কত তো এরকম কোয়েশ্চেন সচরাচর এগ্রিতে আসে না এগ্রিতে আরো সহজ প্রশ্ন আসে বিগত বছরের প্রশ্ন ফিজিক্সটা বিশটার মধ্যে বিশটাই ম্যাচ ছিল এবং বলা যায় মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট লেভেলও কিছু ম্যাচ ছিল যেমন এই ম্যাথটা যদি তুমি সলভ করতে যাও এটা তুমি তিরিশ সেকেন্ডের ভিতরে জীবনে সলভ করতে পারবে না তো কেন পারবো না চলো আমরা একটু দেখি প্রথমত বলছে লব্ধির মান এগুলা কিন্তু পি কিউ এর মান না দুইটা আলাদা আলাদা ভ্যালু দুইটা আলাদা আলাদা লব্ধি আমি ফার্স্ট অফ অল নাম দিব কিভাবে আমি লব্ধি একটাকে নাম দিব আর ওয়ান আর একটা নাম দিব আর টু ঠিক আছে আর ভেক্টোর যে দুইটা কাজ করতেছে পি এবং কিউ আমি ধরে নিলাম তাহলে আর ওয়ান সময়সেমন হবে রুট ও পি ওয়ান স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অবশ্য পি এবং কিউ তে ওয়ান ওয়ানদের কোনো প্রয়োজন নাই কারণ এই ভ্যালুগুলো চেঞ্জ করে নেই তোমরা সামনে প্রশ্নে করলে বুঝবা এই যে এখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত বাসাবা সিক্সটি ডিগ্রি কারণ যখন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়ার করতেসে তখন লব্ধিটা হচ্ছে টু রুট ওবার থার্টি সেভেন তাহলে আর ওয়ান প্লাস টু পি কিউ কিক ডিগ্রি আমরা কি করবো এখানেই বসাই দিব হাফ তো এখানে যদি হাফ বোন করি এগুলো কিন্তু সব মাথায় মাথায় হবে এগুলো এত কিছু খাতা লিখবা না এই হাফ এই টু কিন্তু কাটাকাটি চলে যাবে আলটিমেটলি এখানে শুধুমাত্র পি করে থাকে শুধুমাত্র পিকিউ থাকবে ঠিক আছে এবং আর ওয়ান মানটা তুমি চাইলে বসাই দিতে পারো টু রুট ওভার থার্টি সেভেন তোমার কিন্তু শুরু সময় না তোমার জায়গাও কিন্তু তেমন একটা নাই ঠিক আছে আচ্ছা এটা গেল তো আগে স্কোয়ার কেটে নিবা কারণ রুটের পার্টটুকু সরা নিতে হবে স্কোয়ার করে নিলে কত হয় ফোর ইন্টু থার্টি সেভেন সমান সমান পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস পি কিউ ঠিক আছে এটাকে আমরা এক নং দিয়ে রেখে নিতে পারি এবার আসো যদি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে তখন লব্ধি কত টু রুট ওভার থার্টিন

ঠিক আছে টু টু কাটাকাটি গেলে কি থাকে আলটিমেটলি মাইনাস আকারে থাকে সো ফোর ইন্টু থার্টিন সমান সমান পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস পি কিউ এটাকে আমি দিয়ে দিলাম দুই নো এখন হলো আসল খেলা শুরু এতটুকু মানে কি পারবে আসল খেলাটা এইখানে এখন বলছে বল দুটি যদি নাইনটি ডিগ্রি কোণে ক্রিয়া করে অর্থাৎ এখানে আরেকটা আলফা আলফা টোটাল তিনটা একটা ছিল হচ্ছে আলফা ওয়ান সিক্সটি ডিগ্রি তারপর ছিল আলফা টু একশো বিশ ডিগ্রি এখন হচ্ছে আলফা থ্রি চলে আসতেছে অর্থাৎ ওরা যদি এখন এইভাবে কাজ করে এটি পি যে কিউ। তুমি তার নাইনটি ডিউ অ্যাঙ্গেলে কাজ করেন তখন কি ঘটনা ঘটবে দেখো না নাইন্টি ডি অ্যাঙ্গেলে কাজ করলে এত হিসাবে কিছু দরকার নেই ডাইরেক্ট পিথাগোরাস তা আমরা এটা বলতে পারি আমাদের লোদ্দিরা কত হবে রুটোবার পিস ক প্লাস কিস কর তোমার সবাই জানো যে পিথাগোরাস ফর্মটা কি ভূমি যদি পি হয় লম্বু যদি কিউ হয় তাহলে আমাদের অতিবুষটা হবে রুটোবার পিস কপ্লাস কিস কর এখন তোমার কাজ হচ্ছে মতে ছলে বলে কৌশলে এই দুইটা ইকোয়েশন থেকে তোমাকে কি করতে হবে ছলে বলে কৌশলে এই দুইটা ইকোয়েশন থেকে খুব ফাস্ট খুব ফাস্ট এই ভ্যালুটা বের করতে হবে স্যারে কিন্তু লব্ধির মান চাইছে অর্থাৎ এই আর এর মানটা চাইছে এখন ভাই তুমি পি এর মানও জানো না তুমি কিউর মানও জানো না কি করবা এই দুটি কোয়েশনকে কি করা উচিত বলো দেখি যদি আমি এক আর দুই যদি যোগ করি তাহলে দেখো পি কিউ পি কিউ কাটাকাটি চলে যায় তখন থাকতেছে টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ টার্গেটটা কি যোগ করে ফেলা ঠিক আছে আমরা এক এবং দুই যোগ করে ফেলবো যোগ করলে বাম পাশে দেখো কত হয় বাম পাশে তোমরা অনেকে ভাবতে পারো ভাইয়া কেন চারের সাথে সাইতিস গুণ করে নেই

কিউ স্কোয়ার প্লাস সবাই যেহেতু সমান সো তুমি পি এর জায়গায় কিউ বসা দিতে পারো তাহলে বাম পাশে নিয়ে আসলে মাইনাস কিউ স্কোয়ার সমান সমান টু কিউ স্কোয়ার কজ আলফা কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটাকাটি তাহলে কজ আলফা সমান সমান কত দাঁড়ায় বাম পাশে কিন্তু মনে মনে ওয়ান আছে কোনো কিছু কাটলে ওয়ান থেকে যায় তাহলে মাইনাস হাফ হচ্ছে সো আলফার ভ্যালুটা একশো তো ডিগ্রি আই উইল রিকমেন্ড তোমরা এই প্রশ্ন মুগস্থ করে ফেলো ঠিক আছে কিছু কিছু প্রশ্ন মুগস্থ করা খুবই ভালো তোমার টাইম সেভ হবে দেখো দু হাজার বাইশ সালে এই কোশ্চেনটাও কিন্তু আসছে সো ওকে তো আমরা এখন চলে যাব টাইপ টু তে ডট গুন ফল এবং ক্রস গুন এই চ্যাপ্টার সবথেকে ইজিয়েস্ট টপিক তো ডট গুন ফলটা কি জাস্ট আই এর সাথে আই এর তুমি গুণ করবা কেন আই সাথে আই গুণ করলে সেই ভ্যালুটা ওয়ান হয় হ্যাঁ কেন ওয়ান হয় কারণ আমরা সবাই জানি এই একটা ভেক্টর যদি আই হয় আর একটা ভেক্টর যদি আই হয় তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হ্যাঁ তারা জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল ঠিক আছে আর ডট গুন ফল কনসেপ্টটা হচ্ছে কি তোমার কজ এর সাথে হ্যাঁ এবং কজ জিরো মান হচ্ছে ওয়ান এই জন্য একই দিকে থাকলে একই দিকে থাকলে তার ভ্যালুটা ওয়ান হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ডট গুণফলের কনসেপ্ট এখন এখান থেকে পড়ি আসার মতো জিনিস কি আসার মতো জিনিস হচ্ছে স্যার এমন প্রশ্ন দিয়ে দিতে পারেন যে এর মান কত হলে এর মান কত হলে ভেক্টর দয় কি হবে লম্ব হবে প্রশ্ন কেমন হতে পারে সারা দড় দুটো ভেক্টর দিয়ে দিবে একটা এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দিয়ে দিল ধরো এ আই প্লাস টু জে মাইনাস আরটা ভেক্টর দিয়ে দিল ধরো থ্রি আই তোমাকে এর মান কত ভেক্টর লম্ব হবে তো লম্ব হওয়ার কনসেপ্টটা কি এ বি আমরা সবাই জানি থেটা থেটার মান নাইনটি ডিগ্রি যেহেতু লম্ব বলছেো দুইটা ভেক্টর ডট যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো তারা পরস্পর অ্যাঙ্গেলে আছে বা লম্ব আকারে আছে তো এখন তুমি এই দুটাকে জাস্ট ডট করবা দ্যাটস আই এর সাথে আই এর গুণ থ্রি এখানে কিন্তু দেখো যে আছে যে নাই তার মানে মনে মনে যে এর পাটটুকু বলে ধরবা জিরো ধরবা যে অংশটুকু বাদ চলে যাচ্ছে বাদ চলে যাচ্ছে বাকিগুলো কি তিন চারটা বারো আরামসে তোমার বের হয়ে যাচ্ছে এর মানটা মাইনাস এরকম একটা টাইপ আছে এটা পরীক্ষা আসতে পারে ডট গুণফল থেকে এবং ক্রস ফল থেকে আসবেই আসবে সেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড ক্রস ফল থেকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করবে ক্ষেত্রফল কারণ ভাই এত মত করাবো না তোমাদেরকে যা সূত্রগুলা ধরাইনি হ্যাঁ

যদি দুইটা ভেক্টর বের হয় এই দুটা ভেক্টর পরস্পরের হচ্ছে সন্নি বাহু ঠিক আছে স্যার যদি একটা সন্ন্যীত বাহু পি ভেক্টর দিয়ে দেয় আর যদি কিউ দিয়ে দেয় তাহলে ক্ষেত্রফল বের করতে বলে কেমন করবা জাস্ট ক্রস গুণফল করে দিবা করে দেওয়ার পর যে মানটা আছে সেই মানটাই হবে তার ক্ষেত্রফল ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে একটা ফর্মুলা তোমরা ক্রস গুণফল পারো এটা আমি ক্লাসে দেখাবো না ঠিক আছে এবার আসো কর্ণ কর্ণটা কি এই যে এইটা আর এইটা ধরো তোমাকে একটা কর্ণ দিয়ে দিল এ আরেকটা কোনো দিয়ে দিল বি এখন এরিয়া বের করতে বললো তুমি কিভাবে করবা আগেরটার মতোই ক্রস গুণফল করবা তারপরে মান নির্ণয় করবা জাস্ট সামনে একটা হাফ দিয়ে দিবা দ্যাটস ইট ফর্মুলা জানলেই তুমি এটা আরামসে পরীক্ষা করতে পারবা আমি আর আমি আর কোনো ধরনের এক্সাম্পল দেখাবো না এবার চলে যাই ত্রিভুজ এখন ত্রিভুজের সূত্র আমরা সেই বাচ্চা কাল থেকে পড়ে আসছি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা তো এটা আজকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করবো যে ধরো এই একটা বিন্দু থেকে দুটো ভেক্টর বের হইলো একটা হচ্ছে পি ভেক্টর আর একটা কি কিউ ভেক্টর এখন তোমাকে আমি বললাম যে এটা যদি একটা ত্রিভুজ গঠন করে তাহলে সেই ত্রিভুজের এরিয়া কত তো তুমি তো ছোটকালের সূত্রটা খুঁজো ভাই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা বাট আমি তো ওইভাবে দেই আমি দিছি পি দিছি এবং কিউ দিছি তুমি কি করবা দুটাকে ক্রস গুণফল করবা করে মান নির্ণয় করে হাফ দিয়ে গুণ করবা দ্যাটস ইট এখন কেন এটা সেটা কিভাবে রিলেট করে দেখো এই হাফ এই হাফ এই ভূমিটা হচ্ছে পি ভেক্টর এই ভূমিটা হচ্ছে পি ভেক্টর এবার আসো কিউ ভেক্টর কনসেপ্টটা যে ক্রস গুণফল থাকে আমরা সবাই জানি সাইন থিটা হয় এখানে খেলাটা এই যে পি ভেক্টরটা হচ্ছে আমাদের ভূমি আর কিউ সাইন থিটা হচ্ছে আমাদের উচ্চতা কিভাবে তুমি যদি এভাবে একটা টানো হ্যাঁ এইটা যদি তোমরা সবাই জানো যে আনুমানিক বরাবর কস হয় উল্লম্ব বরাবর সাইন হয় তাহলে এই এই উপাংশটাকে আমরা কি বলবো সাইন উপাংশ বলবো ঠিক আছে এটাই আমাদের উচ্চতা তো পরীক্ষা যদি আসে আশা করি তোমরা এটা আরামসে করে ফেলতে পারবে ওকে এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী টাইপে আমাদের নেক্সট টাইপটা হচ্ছে আমাদের নেক্সট টাইপটা হচ্ছে কি বৃষ্টি রিলেটেড এখন বৃষ্টির ম্যাথ করতে গেলে তোমাকে আগে আপেক্ষিক বেগ শিখতেই হবে অনেক স্টুডেন্ট শুধু ছোটস্থ তোমস্ত শিখে রাখছে যে বৃষ্টির ম্যাথ হচ্ছে ট্যান ইনভার্স লোকের বেগ ডিভার বাই বৃষ্টির বেগ বাট কাহিনী আছে মানে এটা কিভাবে আসে সেটা বোঝার জন্য তোমাকে আপেক্ষিক বেগ কনসেপ্টটাকে বোঝা লাগবে তো আপেক্ষিক বেগ জিনিসটা কি একজনের সাপেক্ষে একজনের বেগ ধরো এই বরাবর আমি দৌড়াইতেছি আমার বেগ হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড

তোমরা যে কাজটা করবা যার সাপেক্ষে বলবে তাকে আগে লিখবে যেমন সাদাব এস রাফি আর তো তোমাকে সারে ভি এস আর এর ভ্যালুটা বের করতে বলছে তো এটা ফর্মুলাটা হচ্ছে যে পরে থাকবে তাকে লিখবা আগে যে আগে থাকবে তাকে লিখবা পরে এটা হচ্ছে টেকনিক কেমনে আসছে আমি এখন দেখাবো না ওটা ত্রিভুজের ভেক্টর সূত্র থেকে এই ফর্মুলাটা আসছে এটা অলওয়েজ ভি এ বি ইজ ইকুয়াল ভি বি মাইনাস এ এখন কোশ্চেন ভাইয়া আমি ভি আর টা কত লিখবো অনেকে বলে ভাইয়া ভি আর বিহারের মধ্যে দিয়েই দিছেন বিহারে যে রাফি ধরবে তিন ভাইয়া তিন বসায় দিই তারপর সাদা বের বেগ পাঁচ পাঁচ বসায় দিই অঙ্ক শেষ যে না হয় নাই এগুলো মান আর এগুলো হচ্ছে ভেক্টর দুটি কি একই একই না এটা হচ্ছে ভি আর না এটা ভি আর এর ভ্যালু এটা ভি এস না এটা ভি এস এর ভ্যালু আমি কি এখানে ভ্যালু লিখছি মডুলাস দিছি দেই নাই আর আমরা ভেক্টর আকারে কিভাবে এটা কমপ্লিট করব সেটা বুঝার জন্য তোমাকে আগে ভেক্টরের যোজনটা শিখতে হবে ভেক্টরের বিয়োগ ভেক্টরের বিয়োগ বলতে কিছু নাই তুমি দুটা ভেক্টর বিয়োগ করতে পারবে না যোগ করতে পারবো অলওয়েজ কিভাবে আমরা যোগ করবো আমরা যদি সাদাবের বেগটাকে নেগেটিভ করে দিই তারপরে যদি রাফির বেগের সাথে যোগ করে দিই তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে তার মানে ঘটনাটা হচ্ছে আমরা যোগই করবো তবে সাদাবের বেগটা কি করবো আগে উল্টায় নিবো তো সাদাবের বেগটা ছিল এই দিকে ওরা একটা ভেক্টরকে উল্টে নেওয়া মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া তো তখন রাফিভের বেগটা এদিকেই থাকবে বাট সাদাবের বেগটা আগে যদি এটা আলফা হয়ে থাকে এটাকে যদি তুমি আলফা নাম দিয়ে থাকো তাহলে এখন এদিকে যে চলে গেলো এটা কত হবে পাই মাইনাস আলফা তো আলফা মান তো সারে দিয়েছিল থার্টি ডিগ্রি সো আমি লিখলাম পাই মাইনাস থার্টি ডিগ্রি সো এখন তুমি কাজ করো শুধুমাত্র এতটুকু নিয়ে এটা বাদ ঠিক আছে তাহলে এটা লব্ধি কোন দিকে হবে এই দুটা মাঝে কোনো একটা জায়গায় হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভি আর আচ্ছা তো আমরা কিভাবে বের করবো দেখো ভি আর এটা কিন্তু ভাই কি একটা ভেক্টর মাইনাস ভিএস এটাও একটা ভেক্টর মাইনাস টা ডিরেকশন কোন দিকে এইদিকে এইদিকে মাইনাস ভিএস ভেক্টরটা ক্রি আসে এখন এই দুটা ভেক্টরকে আমরা কি করবো লব্ধি করবো লব্ধি বের করা মানে কি আর নির্ণয় করা আমাদের টার্গেট তো ভ্যালুটা নির্ণয় করা তাই না এটা তো ভাই ভ্যালু না এটা তো ভেক্টর আমরা ভ্যালু নির্ণয় করতে চাই সো আর এর ফর্মুলা চলে যাবো আর কি ছিল রুটোবার তুমি তো মন মতো ধরো এটা পি ধরলাম আর এটাকে q ধরলাম দেখো কোন একটা ভেক্টর যদি তুমি উল্টায় দাও তার ভ্যালু চেঞ্জ হয় না তো এখানে সাদা ভ্যালু ছিল ফাইভ এখানে ছিল ফাইভ এখানে ফাইভে কিন্তু থাকবে ভুলে যাবে এই জায়গাটাকে আসল খেলা যে কজ আগে তুমি কি আলফা লিখতাম এখন কিন্তু আলফা হবে না কারণ এখন কি যে তো আমাদের অ্যাঙ্গেল এটা তো না তাহলে পাই মাইনাস থার্টি ডিগ্রি এখন কোয়ার্ডেন হিসাব করলে অল sin tan cos cos ঢুকে গেছে sin এর ঘরে পাই মানে কি 180 180 মাইনাস 30 কত 150 এই ঘরে ঢুকে গেছে সো তো এটা নেগেটিভ হয়ে যাবে তাহলে √9 25 plus into, 30 কত হবে cos 30 ডিগ্রি তবে এটা কি আকারে অন্য ঘরে ঢুকে গেলে কি হয় মাইনাস হয় ঠিক আছে সো আশা করি এটা তোমরা আরামসে বের করতে পারবে এমন ভ্যালু দিবে যাতে রুট ওভার করে একটা সুন্দর একটা ভ্যালু বের হয় তিন চার পাশে এরকম একটা ভ্যালু বের হয় তো দেখো এর মাধ্যমে কিন্তু আমাদের বের করা শেষ এখন আমি আরেকটা প্রশ্ন সলভ করবো সেটা কি রাফির সাপেক্ষে সাদাবের বেগ ঠিক আছে তোমরা আশা করি বেশি একটা ক্লিয়ার হয়ে গেছে এখন উল্টা দিবা কার বেগ একটু আগে আমরা উল্টা দিয়েছিলাম সাদাবেরটা ঠিক আছে এখন আমার রাফিরটা তাহলে রাফির সাপেক্ষে সাদাবের বেগ তো তাহলে আমরা কি বলছিলাম যে ভি যাকে আগে বলবে তাকে আগে লিখবা যাকে পরে বলবে তাকে পরে লিখবা ঠিক আছে আর রুল কি ছিল যে পরে থাকে সে আগে হয় আর যে আগে থাকে সে পরে হয় ঠিক আছে ওকে এখন আগে কি করছিলাম আমরা খেয়াল করে দেখো পরে যে ছিল তাকে আমরা উল্টাই দিয়েছিলাম কারণ তুমি যাকে নেগেটিভ করবা তার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হয় ঠিক আছে মাঝখানে প্লাস হবে এবার ভি এস হবে এখন চিত্রটা হয়ে যাবে অন্যরকম এখন রাফি যেটা ছিল এই দিকে

দেখো উত্তর সেম আসছে কিন্তু অ্যাঙ্গেল সেম আসবে না আসবে না তো বুঝাই যায় কারণ ওখানে লব্ধি কাজ করতেছিল এই বরাবর আর এখানে লব্ধি কাজ করতেছে এই বরাবর সো অ্যাঙ্গেলটা কিন্তু সেম আসবে না অর্থাৎ ট্যান থিটা যে থিটাটা সেটা সেম আসবে না কিন্তু আর এর ভ্যালুটা কিন্তু সেম আসবে সো আশা করি তোমরা কি আপেক্ষিক বেগের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এখন আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে আমরা বৃষ্টির ম্যাথ সলভ করব বৃষ্টির ম্যাথ এখন বৃষ্টির ম্যাথ হয়েছে কি তোমাদের তো বুঝাবুঝির কিছু নয় যদি দেখো শুধুমাত্র লোকের বেগটা দিয়ে দিছে এবং বৃষ্টির বেগ দিয়ে দিছে আসলে বুঝাবুঝির কিছু নাই ডিরেক্ট ফর্মুলা সেটা সমান সমান টেন ইনভার্স উপরে কি হবে লোকের বেগ আর নিচে কি হবে বৃষ্টির বেগ শেষ যদি কি যদি শুধুমাত্র লোকের বেগ আর বৃষ্টির বেগ দেয় কোনো কিছু ভাববা না ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা ঠিক আছে এবার আসি ভাববা কখন যদি স্যারে এক্সট্রা কোন একটা বাতাস দিয়ে দেয় যেমন এক্সাম্পলটা দেখো এই বরাবর ধরা যাক এইখানে আমি যদি তোমাদেরকে দেখাই ধরা যাক এই বরাবর ধরো এই বরাবর সে হাঁটতেছিল হ্যাঁ বৃষ্টি ধরো তোমার পড়তেছে থ্রি মিটার পার সেকেন্ড বেগে ওকে তাহলে এই বরাবর যদি থ্রি হয় তাহলে এই বরাবর থ্রি হবে তাইলে বৃষ্টির বেগ বৃষ্টি বেগটা আমি রেইন এটা যদি আমি দিই এটা কত হবে থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে এটাও হয়ে হয়ে যায় যায় সো আমি অন্য কিছু দ্বারা প্রকাশ করতে পারি ধরো হচ্ছে ভি আর এ দ্বারা প্রকাশ করতে পারি এই ভ্যালুটা কত ফাইভ এগুলো কিন্তু কিন্তু ভ্যালু এগুলো সব ভ্যালু ঠিক আছে এক্সট্রা আমি আরেকটা জিনিস দিয়ে দিলাম যেটা তোমাদের বই এরকম এক্সাম্পল নাই এগুলো টেস্ট পেপারে আছে আমি একটা দেখাবো এটা বই নাই এটা টেস্ট পেপারে আছে ধরো এই বরাবর এক্সট্রা একটা বাতাস কাজ করতেছে ভি ওয়াইন্ড এই বরাবর এবং সেই ভ্যালুটা ফর এক্সাম্পল ওয়ান এখন তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে ছাতা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন তো চলো এখন আমরা এটা সলভ করব প্রথম কথা হচ্ছে আপেক্ষিক বেগ এখানে কিন্তু আসবে তো রাকিব এই বরাবর যে যাচ্ছে রাকিব এই বরাবর যাচ্ছে আর বাতাস সেই বরাবর যাচ্ছে মানে আমরা যদি একটা বিন্দুতে সব বেগটু নিয়ে আসি দেখো একটা বিন্দুতে যদি সব নিয়ে আসি তার এইখানে পাঁচ এইখানে এক এবং এইখানে তিন

বৃষ্টি এই জিনিসটাকে এখন ইংলিশে লিখো ভি অফ লোক এখানে লোকটা হচ্ছে রাকিব তো আমি এটাকে আর এ দ্বারা প্রকাশ করতেছিলাম বা অন্য নাম দিলেও সুন্দর কারণ দুইটা আর তো আমি ধরো এ নাম দিলাম ঠিক আছে ভি এ নাম দিলাম রাকিব একটা তাহলে ভি কি লিখবো এ তারপরে কি যে লোকটাকে আমি এ নাম দিচ্ছি এবং বৃষ্টিটা হচ্ছে আহ রেইন আর তাহলে আমি কি লিখবো বলতো প্রথমে যে থাকবে সে আগে পরে যে থাকবে সে পরে ঠিক আছে তারপর আমরা জানি কি করতাম যে পরে থাকে সে আগে হয় যে আগে থাকে সে পরে হয় এটা ছিল আমাদের টেকনিক ঠিক আছে আচ্ছা তাহলে ভি রেঞ্জ এমন আসে এমন থাকবে লোক যেটা সেই লোকটা ডিরেকশন একদম চেঞ্জ করে দিবা ঠিক আছে এই লোকটা ডিরেকশন তুমি কি করবা চেঞ্জ করে দিবা এরপর যোগ করবা লোকটা কে রাকি তো তার মানে রাকিবি ডিরেকশন কিন্তু উল্টা দিতে হবে তো রাকিবি ডিরেকশন ছিল এইদিকে তুমি এবারেও ম্যাথটিকে করলে হবে না তোমাকে আপে কি বেগের কনসেপ্ট অনুযায়ী কি করতে হবে উল্টা দিতে হবে সো এই 5

এখন বলো তো লব্ধি তাহলে তোমার ছাতা ধরো কোন দিকে খুবই সিম্পল তুমি যদি উল্লম্বের সাথে ধরো ধরো তাহলে উত্তর কত হবে বলো দেখি থিটা সমান সমান টেন ইনভার্স কি হবে উপরে হবে লোকের বেগ নিচে হবে বৃষ্টির তো শিখাইছি তাহলে উপরে হবে লোকের বেগ লোকের বেগ এখন কত 5 আর 1 মিলে 6 হয়ে গিয়েছিল আর বৃষ্টি বেগ কত তিন শেষ এখন ভাবতার ভাইয়া ইনভার্স 2 এর মান কত এগুলো তো পারি না ক্যালকুটারে পরীক্ষার বলে সারে যে অপশন দিব এইভাবে দিয়ে টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স টু টেন্স ইনভার্স টেন্স এইভাবে অপশন দিবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আরেকটু অন্যরকম ম্যাথ দেখি আহ কিছুই নাগটা উল্টাই দিই আমরা যদি এখন মানে রাকিবের হচ্ছে এইদিকে বৃষ্টি হইতেছে তখন কি হবে বৃষ্টিতে আমাদের বৃষ্টির বেগটা কত ছিল দেখো তিন ছিল ঠিক আছে রাকিবের বেগটা কত ছিল পাঁচ ছিল তাহলে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার রাকিবের বেগ আর এই বরাবর ধরো হচ্ছে বাতাসের বেগ এক ছিল এখন হচ্ছে আমাদের এটা সলভ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে বাতাস আর এটা হচ্ছে বৃষ্টি তো চলো এখন সলভ করি আমাদের রুলস কি ছিল রুলসটা হচ্ছে যে বেগ থাকে তার বেগটা গোলটা নিতে হয় ভুলে আবার বাতাসের টলা দিও না তাহলে তাহলে এখন রা কাজ করবে এই আবার বাতাস কিন্তু চেঞ্জ হয় না বাতাস বাতাসে থাকায় বাতাস কিন্তু চেঞ্জ করবে না কারণ আমি আবারও বলি এই দিকে তাকাও লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ আমাদের অলওয়েজ বের করতে হয় যখন আমরা কোনো ছাতা অ্যাঙ্গেল করে রাখি দ্যাট মিন্স লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করতে বলা হচ্ছে তো বৃষ্টি পরে এই আগে হয় আর লোক আগে এই জন্যটা পরে হয় আচ্ছা তো যে পরে থাকে তার সামনে মাইনাস তো মাইনাস টাকা মানে উল্টায় নেওয়া এর জন্য অলওয়েজ লোকের বেগটাকে উল্টো নিতে হয় ভুলেও বৃষ্টিটাকে উল্টাতে যায় না বা অন্য কিছু উল্টাতে যায় না ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা সামনে আগাই এখন যদি আমরা সামনে আগাই তাহলে কি হবে নিচে ছিল আমাদের তোমার পাঁচ ঠিক আছে আর খেয়াল ওটার সাথে মিলতেছে না ওটার অ্যাঙ্গেলটা ছিল ওখানে ছাতা দত্ত হইতো কিভাবে ওখানে ছাতা দত্ত হইতো এই বরাবর তুমি যদি মানুষ হ্যাঁ তোমার এই বরাবর তোমার বৃষ্টিটা পড়তেছে আর কি ঠিক আছে যদি রাকিব এই বরাবর যায় কিন্তু রাকিব যদি এখন এই বরাবর যায় খেয়াল করে দেখো ও কিন্তু এই বরাবর যাচ্ছিল তখন কিন্তু ছাতা ধরতে হবে এইভাবে তার মানে এখন বৃষ্টি পড়বে এই বরাবর সো আশা করি তোমরা বুঝতে পারছো যে দুই ক্ষেত্রে দুই রকম যদি তার মানে সামারিটা কি দাঁড়ায় সামারিটা দাঁড়ায় লোক এবং বাতাস যদি বিপরীত দিকে যায় আমি রিয়েল লাইফে আসি ধরো আমি এভাবে আগাচ্ছি ছাতা আমি এভাবে নর্মালি হাঁটতেছি কিন্তু বাতাস বইতেছে আমার বিপরীত দিকে মানে কি আগে সিনারিটা এই যে দেখো আগে সিনারিটা লোকে দিকে বাতাসের দিকে রিয়েল লাইফে আসো আমি দিকে যাচ্ছি বাতাসের দিকে আসতেছে তাহলে আমি ছাতাটা কিভাবে ধরবো খেয়াল করে দেখো তো ছাতাটা আমি কিন্তু এবার দিকে আসছি তার মানে আমি একটু সামনের দিকে ধরবো এই যে দেখো আমি এদিকে যাচ্ছিলাম এই বরাবর আমার ছাতাটা ধরতে হবে তার মানে বাতাস যদি আমার দিকে আসে ছাতা এইভাবে এবার উল্টা ঘটনা যদি হয় তখন ছাতা উল্টা করে ধরতে হবে তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কখন ছাতা সামনের দিকে নোয়াতে হবে এবং কোথা কখন পিছনের দিকে নোয়াতে হবে সো আশা করি পুরোপুরি ক্লিয়ার এখন আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ টপিক টাইপ নাম্বার ফোর এটা হচ্ছে নদী নৌকা ঠিক আছে তো এটা আসার সম্ভাবনা কম এটা আমি হাই ভোল্টেজের মধ্যে রাখি নাই বাট এটা তোমার এইচএসের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আমরা জাস্ট বেসিকগুলো জানার চেষ্টা করবো সুপ্তা বলি যেমন হচ্ছে তুমি এই পার থেকে ওই পারে যেতে চাও ঠিক আছে এই পার থেকে ওই পারে যেতে চাও আসতে পারে হ্যাঁ তোমাদের কিছুই বাদ রাখতেছে না শুধু একটা টপিক বাদ রাখতেছে এটা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ হ্যাঁ এটা আশা করি আসবে না বাট বাকি সবগুলো টপিক কিন্তু আমি পড়ে দিচ্ছি তো তুমি এই পার থেকে ওই পারে যেতে চাও কি ন্যূনতম ন্যূনতম সময়ে তো সময়কে তোমার ন্যূনতম বানাইতে হবে সেটা কীভাবে সম্ভব তো আমরা সবাই জানি যে মানে নর্মালি এসে ভি টি হয় তাহলে টি করলে কত এস বাই তো আমাদের যেই নদী যে প্রশ্ন সেটাকে এস এর জায়গায় আমি ডি ধরলাম আর নিচে হবে গিয়া বেগ এখন বেগটা কি হবে তো তুমি এপার থেকে ওই পারে যাইতে চাও তো তোমার কোন উপাংশ কাজে রাখবে সাইন উপাংশ কাজে রাখবে কারণ দুনিয়ার যে কোনো আমরা ভেক্টরকে দুটো অংশে ভাগ করতে পারি এটা যদি থিটা হয় এই বরাবর হচ্ছে আনুভূমিক এই বরাবর হচ্ছে উল্লম্ব তুমি এই থেকে ওই পারে যেতে চাও ধর তুমি থেটা অ্যাঙ্গেলে তুমি রওনা হয় রওনা হলে আলফা অ্যাঙ্গেলে তুমি রওনা হইলা ঠিক আছে তুমি কি করলা থেটা না আলফা একটা আলফা আলফা অ্যাঙ্গেলে তুমি রওনা হয় আমরা তো থিটা অ্যাঙ্গেলে রওনা হই না আলফা অ্যাঙ্গেলে রওনা হয় আর থেটা অ্যাঙ্গেল হচ্ছে লব্ধির অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে এইটা যদি ভি হয় হ্যাঁ এইটা যদি তোমার কি হয় ভি হয় তাহলে এটা কত হবে ভি কজ আলফা হবে হ্যাঁ তাহলে এই বরাবর যাইতে তোমার কজ আলফা উপাংশ কাজে লাগবে আর এই পার্ট থেকে ওই বরাবর যাইতে সাইন আলফা উপাংশ কাজে লাগবে সো আমাদের কিন্তু সাইন আলফা কাজে লাগতেছে সো কি হবে ভি সাইন হবে সো এখানে ভি সাইন আলফা হবে তো এটা হচ্ছে কি তোমার জাস্ট বেসিক ফর্মুলা তো এখান থেকে তুমি টাইমটাকে মিনিমাম করতে চাও টাইম মিনিমাম তখনই হবে যখন হর ম্যাক্সিমাম হবে যখন হর ম্যাক্সিমাম হবে এখন হর কিভাবে ম্যাক্সিমাম করা সম্ভব সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু তুমি কত খোঁজার চেষ্টা করবা সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 কখন যখন আলফা মান ডিগ্রি হয় যখন আলফা ইজ ইকুয়াল ডিগ্রি তখন টিজ কত দাঁড়াচ্ছে বলতো ডিভাইভিটি সেই ক্ষেত্রে আমরা কিন্তু সর্বনিম্ন সময়ের জন্য টাইমটা পেয়ে গেলাম টিগুলো ডিভাইভি আর যদি সর্বনিম্ন দূরত্বের কথা বলে সর্বনিম্ন দূরত্বের কথা বলে হ্যাঁ সর্বনিম্ন দূরত্ব তখন সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো তো ভাইয়া দূরত্ব মানে কি তোমার ডিস্টেন্সটা মিনিমাম তার সে রওনা হতে হবে নিশ্চয়ই অ্যাঙ্গেল করে হ্যাঁ তুমি আলটিমেটলি যেখানে পৌঁছাচ্ছ সেটাই তোমার আলটিমেট ডিস্টেন্স তো এই ভ্যালুটা তোমার মিনিমাম ভ্যালু হইতে হবে এবং আমরা জানি লম্ব বরাবর গেলে সেটা মিনিমাম এটা বড় নাকি এটা বড় অবশ্যই এটা বড় তাহলে মিনিমাম আমার দরকার আমার ছোটটা দরকার এটা দরকার সো অবশ্যই রওনা হইতে হবে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে বাট থিটার মানটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি ঠিক আছে থিটা মান নাইনটি ডিগ্রি বাট আলফা মান আলফাই থাকবে সো থিটাই করলো নাইনটি ডিগ্রি যদি আমরা বসাই দিই ওই যে টেন থিটার একটা ফর্মুলা আছে না উপরে হয় কিউ সাইন আলফা এবং নিচে হয় পি প্লাস কিউ কল আলফা ঠিক আছে তাহলে এইখানে যদি আমরা থিটা মান নাইনটি ডিগ্রি বসাই বসায় কোনাগুনি গুনটুন করি আমাদের হচ্ছে এটা যদি ইউ হয় এটা যদি ভি হয় একটা ফর্মুলা আছে ইউ প্লাস ভি কজ আলফাই জিরো এই ফর্মুলা মুখস্থ মুখস্থা দুনিয়া সবমেদ করতে পারবা এপার থেকে ওই পারে যাওয়ার যে সেটা সর্বনিম্ন দূরত্ব হইতে পারে অথবা হ্যাঁ টপিকের নাম আর কি অথবা হচ্ছে ঠিক ওই পারে তুমি কি করতে চাও ঠিক ওই পারে পৌঁছাইতে চাও ঠিক ওই পারে এরকম বিলেটেড যদি শব্দ থাকে তাহলে তুমি কি এটা ইউজ করবা ঠিক আছে আর টাইম বের করতে বলে তাহলে যেটা লিখছিলাম সেটাই এখানে তো আলফার আছে আগের ডিগ্রি ছিল মান হয়ে গেছে এখানে তো ভ্যালু থাকবে এরই মাধ্যমে আমাদের নদী নৌকার অঙ্ক শেষ তো এরই মাধ্যমে ভেক্টর চ্যাপ্টারটা শেষ ওকে আমরা এখন চলে যাবো পরবর্তী চাপ্টার গতিবিদ্যা গতিবিদ্যার চ্যাপ্টার থেকে কিন্তু ভালো প্রশ্ন আসছে বিগত বছর এটা শর্টের বাইরে বাট তারপরও ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন আসছে হ্যাঁ প্রতি বছর আসে না বাট বিগত বছর বেশি পরিমাণে আসছে আমরা চলো আগে গতির সূত্রগুলো জেনে আসে ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে সমবেগ বস্তু যদি সমবেগে যেতে থাকে তাহলে ফর্মুলা একটাই ভিটি তো সমবেগের ক্ষেত্রে মনে রাখবো অবশ্য অবশ্য তরণের মানটা কিন্তু শূন্য হয় দুই নম্বর সূত্র হচ্ছে সমতরণ এখন সমতরণ ভেবে অনেকগুলো সূত্র আছে যেমন তুমি এ যদি তুমি তরণ ডিরেক্ট বের করতে যাও ফর্মুলা হচ্ছে ভিএমেন এস ইউ বাই টি হ্যাঁ যদি তুমি হচ্ছে দূরত্ব বের করতে যাও তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আবার s টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t আরেকটা সূত্র আছে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as এই চারটি সূত্র হইতাছে কিসের সূত্র সমতরণের সূত্র ওকে এই চারটি সূত্র হচ্ছে কি সমতরণের সূত্র ওকে সো এই ছিল আমাদের গতি সূত্রাবলী এখন এই সূত্রাবলীগুলো আর অনেকগুলো কাজে ইউজ হইতে পারে হ্যাঁ আরেকটা আছে কি তোমার n তম হ্যাঁ n তম সময় অতিক্রান্ত দূরত্ব n তম সময়ে অতিক্রান্ত দূরত্ব n তম সময়ে অতি ক্রান্ত দূরত্ব সেটাকে বলা হয় থাকে এসটিএইচ ইউ প্লাস হাফ অফ টু হ্যাঁ এইখানে হচ্ছে অ্যান্তম সময় 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 হচ্ছে আর এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত তরণ আর ইউটা হচ্ছে গিয়ে আদিবেগ ঠিক আছে আর এই এস যেটা এটা কিন্তু এনতম সেকেন্ডে যে পত্রতি অতিক্রম করছে মানে ধরো সাড়ে বলে দিল তৃতীয় সেকেন্ডে এটা মিনি কিন্তু তিন সেকেন্ড পরে না এটা মিনিং হচ্ছে দুই সেকেন্ড পর এবং তিন সেকেন্ডের আগে ঠিক আছে সো এইটাই হচ্ছে আমাদের এনতম সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব এটা আছে এটাই হচ্ছে কি আমাদের এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এটা দিয়ে পরীক্ষা আসতে পারে এরপরে তোমার হচ্ছে উপর থেকে নিচে এই যে আমি হচ্ছে ফর্মুলাগুলো লিখে দিলাম এটা কিন্তু সব আনুভূমিক বরাবর গেরা এগুলো উল্লম্ব বরাবর না তাহলে এই ফর্মুলাগুলো কখন অ্যাপ্লাই করতে পারবা আনুভূমিক এই ফর্মুলাগুলো এখন যদি স্যার এমন ম্যাপ দিয়ে দেয় যে উল্লম্ব বরাবর উল্লম্ব বরাবর তখন তখন সেই ক্ষেত্রে ওই সূত্রগুলাই এগুলা জীব হয়ে যাবে ঠিক আছে তো আমরা চলো একটা একটা করে শিখি নাম্বার ওয়ান উল্লম্ব বরাবর কখনো সমবেগ হয় না সো এস ভ্যালু ভিটি আসতেছে না তো আমাদের গুলো হবে যেমন এ সমান বি মাইনাস ছিল তো এ মানে হলো জি তো জি এর মান তো তুমি বি মাইনাস ইউ বাই টি দা বের করান জি এর মান অন্য ভাবে বের করে মহাকাশের উপর দিয়ে সো এ ইকুয়াল বি মাইনাস টি এটা দিয়ে বাদ চলে যাচ্ছে নেক্সট আমরা কোনটা দিকে ফোকাস করব উইজেন এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার তো উল্লম্ব বরাবর প্রতিকান্ত দূরত্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি দেখি হাইট সো এস এর দ্বারা আগে যেটা বলছি এখন সেটা এইচ দ্বারা বুঝলাম একটা বুঝতে কি করলো উপর থেকে ছেড়ে দিলা এখান থেকে তুমি ছেড়ে দিলাম সে এই জায়গায় আসতে ধরো টি টাইম লাগলো টি টাইম লাগলো এবং অতিক্রান্ত দূরত্বকে আমরা এইচ দ্বারা যদি অভিহিত করি এর মানটা বাইরে দাও তো ফর্মুলা কি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ঠিক আছে এখন মনে রাখবা উচ্চতা থেকে ফেলে ইউএন মান জিরো হয় তো ইউএন মান যদি জিরো হয় তাহলে শুধু হাফ জিটি স্কোয়ার হয় বা এখান থেকে কোনো কোনো গুণ করলে আমরা পেতে পারি টি সময় সময় রুট বার টু এইচ বাই জি এটা কিন্তু পরীক্ষা অনেক আসে ঠিক আছে ইউর মান যদি জিরো হয় তাহলে মানে এখান থেকে এতটুকু পড়তে তার কি পরিমাণ টাইম লাগলো সেটা অঙ্গ করে বের করো পরীক্ষা আসতে পারে তারপরে সূত্র আছে গিয়ে তোমার এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইড টু ইন্টু টি তো আমরা যেটাকে আগে এস বলতাম এখন সেটা কি বলবো এইচ বলবো তারপর তোমার আসতে পারে পরীক্ষায় ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হ্যাঁ এটা দিয়েও ম্যাথ পরীক্ষা আসতে পারে এখন কোনো একটা বস্তুকে যদি তুমি সর্বোচ্চ থেকে ছেড়ে দাও তখন সেক্ষেত্রে এইচ সমান কি দাঁড়ায় ভি স্কোয়ার ডিভাইড টু জি এটা কারণটা কি এটা কারণ হচ্ছে গিয়ে তোমার আহ শূন্য ঠিক আছে এই ছিল আমাদের বিভিন্ন ফর্মুলা এগুলা দিয়ে আমরা সামনে কিছু ম্যাথ করব। ঠিক আছে এগুলা দিয়ে আমরা সামনে কিছু ম্যাথ করবো তো ফার্স্ট অফ অল এগ্রি দুই হাজার বাইশ সালে আসা এই কোশ্চেনটা সলভ করে ফেলি ঠিক আছে দেখো একটা বস্তু স্থির অবস্থান ছিল তো অবশ্যই ইউর মানটা জিরো ইউর মানটা জিরো তার তরণটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ

এবগটাই তো হচ্ছে বিবিনেগ তাহলে এবি অংশের শেষ বেগটা যদি বিবিন্দুর বেগটা হয় তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে ভি স্কোয়ার সমান সমান ভি প্রাইম স্কোয়ার সমান সমান কথা হবে ইউ স্কোয়ার প্লাস টু এস তাই না এখন আমরা বি প্রাইম স্কোয়ার এটা বের করবো ইউ স্কোয়ার মানে তো জিরো কি কী বাকি রইল টু ইন্টু এর মানটা হচ্ছে পয়েন্ট ফাইভ এবং এস এর মানটা আমরা একটু আগে বের করছি একশো তাহলে যদি গুণ টুন করে দেই তাহলে একশোর সাথে পয়েন্ট ফাইভ গুন করলে কিন্তু পঞ্চাশ হয় পঞ্চাশের সাথে দুই গুণ করলে একশো হয় ঠিক আছে আবার এটাকে স্কোয়ার আকারে আছে সো বি প্রাইম কী হবে রুট একশো বা দশ হয়ে যাবে সো বি প্রাইমের মান বের হয়ে গেল সো এই বিন্দুতে বেগটা আমাদের জানা আছে হ্যাঁ এরপর বস্তুটা কি ঘটনা ঘটছে তুমি এখন বিপ্লেন তোমার জানা আছে ভালো কথা এখন তুমি বস্তুটা হচ্ছে আরো বিশ সেকেন্ড সে শুরু থেকে চল্লিশ কত পদ্ধতিক্রম করলো সে আরো বিশ সেকেন্ড চলছে এখান থেকে সে আরো বিশ সেকেন্ড চলছে বিসি অংশের টাইমটা জানা আছে টাইমটা জানা আছে আবার দেখো তরণ মন্দনটাও জানা আছে তো দ্বিতীয় অংশে কিন্তু সমমন্ডনে গেছে কিভাবে গেছে সম মন্ডন তো মন্দনের ক্ষেত্রে তোমরা সবাই জানো এই গলটা হবে মাইনাস তো এই মাইনাস আগের সূত্র দিয়ে তুমি করতে পারবা অথবা তুমি চাইলে বিস করলে ইউজ করবে যেটা ইচ্ছা দিয়ে করতে পারো হ্যাঁ তোমার হচ্ছে আদিবেগটা জানা আছে এটা কিন্তু বিসি অংশের আদিবেগ এটা কিন্তু বিসি অংশের আদিবেগ তো আমরা লিখে ফেলি এস টু ইউটি প্লাস হাফ এইট বেসিক ফর্মুলা এই টা হচ্ছে দ্বিতীয় অংশের জন্য অর্থাৎ বিসি আর এই টা ছিল প্রথম অংশের জন্য অর্থাৎ এ বি ঠিক আছে তো ইউ কিন্তু এখন জিরো না আগের পার্টটুকু ইউর মান জিরো ছিল এই জন্য ইউটি পার্টটুকু বাদ চলে গেছে বাট এখানে ইউর মান হচ্ছে বি প্রাইম ক্লিয়ার সো এখন আমরা ইউ লিখব না এখন এটাকে আমরা কি দেখব ভি প্রাইম লিখব ভি প্রাইম আমরা মাত্র বের করছি 10 তো 10 এর সাথে তুমি টাইম 20 গুণ করে দাও তারপরে প্লাস হাফ এর মানটা হচ্ছে -0.5 -0.5 এবং টাইমটা কত 20 এর স্কয়ার করে দাও সো এখানে 20 এর সাথে তুমি 10 গুণ করলে 200 হয় আর এখানে হচ্ছে তোমার 200 কে স্কয়ার করলে 400 হয় হাফ দিয়ে গুণ করলে 200 হয় আবার হাফ দিয়ে গুণ করলে 100 হয় সামনে মাইনাস আছে সো এরই ফলে আমরা পেয়ে গেলাম যে এসবিসি এর মান 100 এইটার মানে একশো এটার মানে একশো তাহলে যদি টোটাল টাইমটা বের করতে বলি টোটাল কি লিখবা একশো প্লাস একশো অর্থাৎ এর মাধ্যমে আমাদের ম্যাপটা শেষ এই যে অপশন বিয়ের মধ্যে আছে অপশন এরকম ম্যাপ এগ্রিতে আসতে পারে একটু সময় সাপেক্ষ দুই মিনিট লেগে যেতে পারে বা এগুলো লাস্ট আনসার করবা বা সহজ সবাই তোমরা একটা প্রশ্ন চলো দেখি একটি বস্তুকে একটি খাড়া স্তম্ভের উপর থেকে তুমি আনুভূমিক রেখা সমান্তর টু মিটার পার সেকেন্ড বেগে ছাড়ছো খেয়াল করো এটা কিন্তু আনুভূমিক বরাবর এটা উল্লম্ব বরাবর কোনো বেগই না

না থাকলে জি প্লাস কত হবে হাফ জি টি স্কোয়ার তো স্যার কিসের মান চাইছে এইচ এর মান চাইছে তাহলে অঙ্কটা এখানেই শেষ হাফ ইনটু জি এর মান 9.8 এবং টি এর মানটা হচ্ছে গিয়ে 5 তাই না 5 স্কোয়ার মানে কত হবে 25 এখন তোমার কাজ এটা জাস্ট গুণ করা ঠিক আছে তো 25 কে দুই দ্বারা ভাগ করলে হয় 12 12 12 কে তুমি 9.8 দিয়ে গুণ করবা না পারলে প্যারা নাই হাতে হাতে 125 এর সাথে 98 গুণ করো 45 না থেকে 4 16 আর 4 এর মধ্যে 20 আর থেকে 2 8 আর 2 কত 10 ঠিক আছে আচ্ছা এবার জিরো দিলাম কদ পাঁচ হা থেকে চার আঠারো এবং চারটে বাইশের দুই কত এগারো জিরো ফাইভ টু টু ওয়ান তো এই যে ভ্যালুটা আসলো আমি খেয়াল একটা ডিজিট ছিল তার মানে একশো বাইশ দশমিক পাঁচ আসতেছে আমার ঠিক আছে এখন তুমি অপশন খুঁজবা এই যে মধ্যে আছে এটা কিন্তু খুব বড় ম্যাচ ছিল না ছোট ম্যাচ ছিল এরকম প্রশ্ন তোমাদের সময় আসতে পারে একটি বস্তুকে খাড়া উপরে তুমি নিক্ষেপ করতেছো দেখো উপরে নিক্ষেপ করলে জি তো খাড়া নিচের দিক দিয়ে সো নিচের দিকে হলে প্লাস জি হয় বাট উপর দিকে হলে মাইনাস জি হয় হ্যাঁ ছুড়ে মারলে উহা ছয় সেকেন্ড পর ভূমিতে ফেরত আসে কত মিটার উচ্চতায় সেটা উঠেছিল খেয়াল করা তুমি একটা বস্তুকে কি করছো ফার্স্টে এইভাবে

কেন আমার এইচ বের করতে গেলে তো পুরো অংশ দরকার নাই আমার শুধুমাত্র একটা অংশ দরকার তাহলে এখান থেকে তুমি যদি ভ্যালুগুলো গুলো বসায় দাও হাফ ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং টি এর মানটা কত তিন ভুলে আবার ছয় বসায় দিও না ছয় হলো পুরো টাইম আমাকে অর্ধেক টাইম নিয়ে কাজ করতে হবে তাহলে থ্রি কে স্কোয়ার করবা থ্রি কে স্কোয়ার করলে নাইন পয়েন্ট কে টু দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ হয় সো তোমার কাজ ভাই কিছুই না ফোর পয়েন্ট ফাইভ কে নাইন পয়েন্ট এইট দিয়ে জাস্ট গুণ করে ফেলা সহজ জিনিস আটানব্বই পঁয়তাল্লিশ গুণ করে পাঁচ হাজার চল্লিশ হাজার থেকে চার পঁয়তাল্লিশ চারের কত উন হ্যাঁ চারটা পঁয়ত্রিশ হাজার থেকে তিন হ্যাঁ চার নক ছত্রিশ উনচল্লিশ তাহলে আনসার থাকতে শূন্য এক হাজার থেকে এক দশ থেকে চোদ্দ হায় থেকে এক চুয়াল্লিশ এক শূন্য দশমিক পরে এখানে এক ডিজিট এখানে দুই ডিজিট ছিল এখানে একটা দশমিক অঙ্ক লাগাই দিবাস উত্তরটা হবে চুয়াল্লিশ দশমিক এক দেখ অপশন বিয়ের মধ্যে আছে এর মাধ্যমে এই প্রশ্নটা শেষ তো দুই হাজার বাইশ সালে কতগুলো প্রশ্ন আসছে আরও একটা প্রশ্ন আসছে এতক্ষণ যে কলাম সব দুই হাজার বাইশ সালে একটি স্থির বস্তু দশ নিউটন বল দেখো এটা নিউটন বলছে মিলাই দিয়েছে ঠিক আছে এই যে বল দিয়ে দিছে হ্যাঁ একটি স্থির বস্তু দশ নিউটন বল দশ সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে গেল তার মানে এ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করছে সেটা হচ্ছে দশ সেকেন্ড মানে এখান থেকে ধরো এ থেকে বি পর্যন্ত সে কাজ করলো এখানে তরণ আছে এখানে সমতরণ সে গেছে কিন্তু এরপরে সে সমবেগে গেছে কারণ এখন কিন্তু আর কোনো তরণ নাই সমবেগে কখন যায় যখন এর মানটা জিরো হয়

বলতেছি শুরু থেকে বস্তুটি সাইড সেকেন্ডে এগারোশো মিটার যায় সো টোটাল ডিস্টেন্সটা বলে দিচ্ছে এগারোশো তারপর এ থেকে বি অংশটুকু এ থেকে বি অংশটুকু প্লাস বি থেকে সি অংশটুকু দুইটাকে যোগ করে এগারোশো বলতে পারি রাইট লিখে ফেলাম এগারোশো ফার্স্টে বি অংশ নিয়ে কাজ করি তো বি অংশের জন্য আমাদের আছে মনে কি তো তুমি তো এটা সমত অনেক আছে তাহলে এস গুলো ইউটি প্লাস হাফিটি স্কোয়ার এখন জিনিসটা হচ্ছে ইউ এর তো জিরো নিয়মান্ত জিরো তাহলে এই বি অংশের জন্য তুমি ম্যাথ কি করবা ইউটি অংশটুকু বাদ দিয়ে দিবা নিয়মান জিরো তাহলে শুধু হাফ এটি স্কয়ার লিখবা তাহলে শুধুমাত্র হাফ এটি স্কয়ার লিখবা শুধুমাত্র হাফ এটি স্কয়ার লিখবা এন্ড ভাই তুমি তো এর মানও জানো না হ্যাঁ এ ইকুয়াল টু এফ বাই এম ওই যে এম থেকে এন্ড এফ এর মান হচ্ছে 10 আর এম এর মান তুমি জানো না তো যে কাজটা করবা এই যে আমাদের হাফ এটি স্কয়ার ছিল তো এর জায়গায় এটা বসাই দাও এই জায়গায় এটা বসাই হ্যাঁ ঠিক আছে হাফ এ এরপর কি লিখবা টি স্কয়ার এন্ড টি এর মান তুমি তো জানো 10 হ্যাঁ তাহলে 10 স্কয়ার

ইউ এর মানটা দিয়ে দিছে দশ হ্যাঁ এবং এস এর মানটা দিয়ে দিছে একশো তাহলে টু ইন্টু একশো তাহলে এখানে হচ্ছে চারশো মাইনাস একশো মানে তিনশো উপরে তিনশো নিচে দুইশো তাহলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ সোক্ট আনসার ইস ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে

সহজ বাংলা ভাষা ইউ প্রকাশ করতে পারে সে একটা সর্বোচ্চ উচ্চতা এই ছুটবে সে টোটাল একটা আনুভূমিক বরাবর যে পথ রকম করবে আর হবে এবং তার এখান থেকে এখানে উঠে আবার নিচে নামতে যে টাইমটা লাগবে সেটা বড় হতে টি তো স্যার আমাকে বের করতে বলতে পারে আমি সবগুলো একসাথে লিখে দেবে যেমন আর আনুভূমিক পাল্লা এটা ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি পরীক্ষা আসতে পারে যে থিটার মান কত ডিগ্রি হলে আটটা ম্যাক্সিমাম হয় মনে রাখবা থিটার মান ফোর্টি ফাইভ ডিগ্রি হলে ফোর্টি ফাইভ ডিগ্রি হলে আটটা ম্যাক্সিমাম হয় ফোর্টি ফাইভ ডিগ্রি হলে আটটা পয়েন্ট নিতে e e sin 90, sin 90 e h এইচ e, h এর মানে তুমি কিভাবে নির্ণয় করবে খুবই সহজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু এই ফর্মুলা अप्लाई করে h নির্ণয় করতে পারো আবার ধরো তোমার টোটাল টাইম সারা নির্ণয় করতে বলো সেটা ক্ষেত্রে ফর্মুলা কি হবে সেটা ফর্মুলা হচ্ছে টু ইউ সাইন থিটা বাই

তা আমরা তো জানি যে আছে ইউটি প্লাস জিটি স্কোয়ার এটা তো আমরা পড়ছিলাম তো এখানে মাইনাস কেন হয়েছে কারণ ওটা নিক্ষেপ করছে যে উপরের দিকে জি হচ্ছে খারাপ নিচের দিকে আগে পজিটিভ নিচের দিকে হ্যাঁ বস্তুর তো নিচে পড়তেছে আলটিমেটলি নিচে পড়তেছে কারণ হচ্ছে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি ঠিক আছে উপরের দিকে নিক্ষেপ হলে মাইনাস হয় তো এই হচ্ছে আমাদের ফর্মুলা আশা করি বুঝে ফেলছো তো প্রাশ থেকে আর না এগুলোই হচ্ছে এনআফ ছিল আশা করি তোমাদের গতিবিদ্যা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আর কোনো ধরনের এক্সট্রা টাইপ তোমাদের পড়ার প্রয়োজন নাই ওকে নেক্সট চলে যাবো আমরা নিউটন বলবিদ্যা এটা একটু বড় চ্যাপ্টার আছে বাট সহজ আছে এবং এখানে টাইপ বেশি বাট চ্যাপ্টারটা সহজ আছে যেমন 2022 সালে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে কি তোমার কি একটা ভরবেগের সংরক্ষণ সূত্র এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক হাই ভোল্টেজ ওটার মধ্যে আমি সবার প্রথমের দিকে অনেকগুলো হাই ভোল্টেজ আছে আমি একটা একটা করে দেখাই আমি ভরবেগের সংরক্ষণকে রাখবো ঠিক আছে ভরবেগের সংরক্ষণ খুবই সহজ তোমরা 9th থেকে পড়ে আসছো আমি খুব বিস্তারিত বলবো না হ্যাঁ

এত বেগে চলমান বিশ কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা দণ্ডামান এত কেজি ভরকে কে ধাক্কা দিচ্ছে সংঘর্ষ পর বস্তুটার বেগ এত হয়ে গেছে প্রথম বস্তুর ভর কি পরিবর্তন হয়েছে জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিবা প্রথম বস্তুর ভর পরিবর্তন পেয়ে যাবা কারণ ভর পরিবর্তন মানে কি দেখো প্রথম বস্তুর এইটা হচ্ছে আদি ভরবেগ হ্যাঁ এই যে এটা না এটা তো মিলিত হয় এটা হচ্ছে আদি ভরবেগ এটা হচ্ছে পরবর্তী ভরবেগ তাহলে ভরবেগের পরিবর্তনটা কত বলো দেখি ভর পরিবর্তন হচ্ছে এম ওয়ান মাইনাস এম ওয়ান দ্যাটস ইট তাহলে এটা উত্তরটা কি হবে এম টু ভি টু মাইনাস এম টু ইউ একবার সব মান দেওয়া আছে এগুলো বসাই দিবা এই উত্তরটা পেয়ে যাবা নেক্সট যে কোশ্চেনটা আসছিল আমি আবারও বলি আজকে ক্লাস আমার উদ্দেশ্য এটা না সব ম্যাথ করা যাওয়া উদ্দেশ্য হচ্ছে কি টাইপের ম্যাথ আসতে পারে হ্যাঁ গুলো প্রত্যেকটা ধরিয়ে দেওয়া এত মানে একটা টর্ক এত বেগে ঘুণা মানে একটা চাকাকে এত বেগে থামিয়ে দেয় ভ্রামক কত হ্যাঁ এটা একটা প্রশ্ন আসছে আমরা আস্তে আস্তে দেখি কি কি টাইপের আর কি কি প্রশ্ন ছিল লেটেস্ট বছরগুলোতে হ্যাঁ টর্কের ম্যাথ ছিল তারপর এখানে হচ্ছে গিয়ে তোমার একটি অজানা বলের সাথে এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারেরই না এটা হচ্ছে তোমার ভেক্টর চ্যাপ্টার আন্ডারের মধ্যে ফেলানো যায় ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর একশো আশি ডিগ্রি হয় তোমরা সবাই জানো বাচ্চাদের কোয়েশ্চিন দিচ্ছে একটা হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে তোমার এই কৌনিক বেগ দেখো এই কৌনিক বেগের একটা ম্যাথ আসছে এখানে কৌনিক বেগের ম্যাথ আসছে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে তোমার আনুমানিক দিকে কার্যকর বল হুম এটা তোমার ল অনুলনের টাইপের আন্ডারে পড়ছে বলবিদ্যা বিভিন্ন মৌলিক ভৌত রাশিগুলো কিন্তু মুখস্থ যে ভর দৈর্ঘ্য এবং সময় হ্যাঁ ভর দৈর্ঘ্য এবং কি সময় তো আমরা বুঝতে পারতেছি কোনটি একটু বেশি আসে দেখো রাইফেলের ধাক্কা এটা তুমি ইজিলি করতে পারবে এটা তুমি ভরবে সংরক্ষণ দিয়ে করে ফেলতে পারবা খুবই সহজ বা ভরভে সংরক্ষণ বাদ দাও একটা রেডিমেড ফর্মুলা আছে এম ভি প্লাস এমভি ইকুয়াল টু জিরো ক্লিয়ার সো যদি আমাকে বলো যে এটার পরে নেক্সট ইম্পর্টেন্ট কোনটা এই যে ভরবেগের আন্ডারের মধ্যে কিন্তু পড়ে গেছে সেটা কি রাইফেলের ম্যাথ সেটা কি রাইফেলের ম্যাথ তাহলে আমি এখানটা তোমাদের সাজেশন হিসেবে যেহেতু করাচ্ছি পুরোটা তাহলে নেক্সট থাকবে কি বন্দুকের ম্যাথ নেক্সট থাকবে কি

যদি এটা হয় ছোট বলে যদি এইটা হয় তাহলে অ্যাঙ্গেল হয়েছে কিনা হয়েছে তা মানগুলা বসায় ফেলো মানগুলো হচ্ছে লব্ধি মান চল্লিশ মান চল্লিশ ছোট বলে মান তিরিশ এটা হচ্ছে তিরিশ এখন ওই বস ওই বাকিটা কোন দিকে কাজ করতেছে অবশ্যই এদিকে কোথাও কারণ লব্ধি হয় সবসময় মাঝে কোথাও তাহলে ওটা যদি এদিকে না হয় তাহলে এই মাঝে তো এটা অবস্থান হইবই না তিরিশ হয়ে যদি চল্লিশ হয় পঞ্চাশ এই জিনিসটাকে ঘুরে নিয়ে আসো আমরা জানি যে কোনো একটা শিফট করা যায় আমি তাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি এখান থেকে নিয়ে আসতে পারি নিয়ে আসলে আমার একটা ত্রিবুজ ঘটিতে হইলো এটা কত ছিল পঞ্চাশ তাহলে আমাদের মান পঞ্চাশ ভূমির মান তিরিশ হ্যাঁ লম্বর মান যদি চল্লিশ হয় খেয়াল করে দেখো আমাদের আমাদের লম্বর মান চল্লিশ মান যদি পঞ্চাশ হয় ভূমির মান অবশ্যই তিরিশ হবে কারণ এটা আমাদের কি পিথাগোরাস ঠিক আছে তাহলে বড় বলটির মান খেয়াল করে দেখো আমাদের বড় বলটির মান কত পঞ্চাশ হয়েছে ক্লিয়ার তো ছোটটা তিরিশ লব্ধি চল্লিশ বারোটা পঞ্চাশ কারেক্ট আনসার ইস ফিফটি নিউটন ওকে আচ্ছা কনিক টন নিয়ে আবার আসছে তো বুঝতে পারতেস কনিক রিলেটেড ম্যাথ গুলা কিন্তু বেশি আসে সো আমাদের হাই ভোল্টেজ মধ্যে আমি ডাইরেক্ট রেখে ফেলতে পারি যে ভর বেগের পরে কনিক রিলেটেড টপিক গুলা ঠিক আছে সো টাইপ টু তে চলে যাচ্ছি টাইপ চলে যাচ্ছে মানে কৌিক গ্রিটার যা আছে কৌনিক গ্রিলেটার মধ্যে আছে তোমার কৌনিক বেগ আছে তরণ আছে তরণ আছে ঠিক আছে তো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব তো কৌনিক বেগটা আসবে কি দেখো রৈখিকের ক্ষেত্রে যেটা ইউ হিসেবে কাজ করছিল কৌনিকের ক্ষেত্রে সেটা ওমেগা নট হিসাবে কাজ করে রৈখিকে যেটা ভি ছিল কোনিকে সেটা ওমেগা রৈখিকে যেটা এ ছিল কোনিকে সেটা আলফা রৈখিক যেটাকে আমরা বল বলতাম কোনিকে সেটাকে আমরা টর্ক বলে থাকি ঠিক আছে রৈখিকে যেটাকে আমরা ভর বলতাম কোনিকে সেটাকে আমরা জড়তার ভ্রামক বলে থাকি তো এখানে যে ফর্মুলাটা আমরা শিখছিলাম এস ইকুয়াল ভিটি ওইখানে সেই ফর্মুলাটা কি হয়ে যাবে থিটা ইজ ইকুয়াল ওমেগা টি কারণ রৈখিকে যেটা এস কোনিকে সেটা থিটা আবার রৈখিকে যেটা আমরা শিখছিলাম যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস কোণিকে কি হবে ভি এর জায়গায় শুধু ওমেগা হবে আর ইউ এর জায়গায় ওমেগা নট হবে ঠিক আছে আলফা এবং থিটা মানে সহজ বাংলা ভাষায় এগুলাই যাচ্ছে রিপ্লেস করবা তারপর ফর্মুলা আছে এসি ইউ টি প্লাস তাহলে কোণিকের ক্ষেত্রে কি হবে এস এর জায়গায় থিটা হবে ইউ এর জায়গায় ওমেগা নট হবে হ্যাঁ হাফ আলফা টি স্কোয়ার তারপরে আর কি আছে এসি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এটা ক্ষেত্রে কি হবে থিটা সমান সমান ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 22 ঠিক সো আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কৌণিক বেগ ত্বরণ এবং সরণ সম্পর্কে শর্টকাটের মধ্যে নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের টর্ক টাইপ 3 টর্ক এবং জড়তা ভ্রামক টর্ক জড়তা ভ্রামক এরা কিন্তু রিলেটেড হ্যাঁ এবং কোনিক ভরবেগ এরা প্রত্যেককে প্রত্যেকের সাথে রিলেটেড আমি এর জন্য এটাকে একটা ডাইমেনশন দিলাম কৌণিক ভর পে দেখো ভাইয়া আমরা রৈখিক ভর কি লিখছিলাম পি হ্যাঁ আর কৌণিকের ক্ষেত্রে এল আমি একটু আগে বলছিলাম রৈখিক যেটা ভর কৌণিক সেটা আই যেটা আমরা রৈখিক যেটা ভি কৌণিক সেটা ওমেগা তাহলে এইটা কি আমাদের কি কৌণিক ভরবেগের ফর্মুলা তো এখানে পরিচয়গুলো দেখি আই এর পরিচয়টা কি আই ইকুয়াল টু আবার অনেকগুলো সূত্র আছে বেসিক ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল এম আর যেটাকে আমরা কি বলে থাকি জড়তা ভ্রামক বলে থাকি এখন জড়তা ভ্রামক এক এক বস্তুর জন্য এক এক রকম হয় তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো বইয়ের বইয়ের একটা ছক আছে বইয়ের একটা ছক আছে হ্যাঁ ওই বইয়ের ছকে তা তোমরা পড়ে নিবা কত পুরোটাই একবার ভীষণ দিয়ে দিবে ঠিক আছে কোনটা পরীক্ষা দিয়ে দেয় সারে বলা যায় না তবে তোমাদের হিসাবে বলতে পারো যে চাকরিটা একটু বেশি করে পৈরো গোলকটা বেশি করে পড়ো ঠিক আছে আর সুষম দণ্ডটা পৈরো সুষম আয়তাকার দণ্ড এই তিনটা ভালো মতো ইনশাআল্লাহ এনশাল পাবা যদি আসে এখান থেকে ক্লিয়ার এই তিনটা আমি দাগায় দিলাম এবার ওমেগা জিনিসটা কি ওমেগাটা হচ্ছে তোমার ওই যে বললাম কৌণিক ভর বেগ কৌণিক বেগ হ্যাঁ ওমেগার আবার একটা ফর্মুলা আছে টয়েস পাই বাই টি আবার টি এর ফর্মুলা আছে টি বাই এন তাহলে জিনিসটাকে আমরা যদি এনটাকে উপর উঠাই দিই ওমেগার নতুন ফর্মুলা পাইলাম টয়েস পাই এন বাই টি এখানে এন মানে হচ্ছে ঘূর্ণন সংখ্যা সে টোটাল কতবার ঘুরছে সেটা টি মানে কি টাইম ওকে আর ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ ওকে এই মাধ্যমে আমাদের টর্ক আচ্ছা আমাদের তো জড়তা ভ্রামক এবং টর্কের ফর্মুলা হচ্ছে আমরা বেসিক্যালি কি জানি হ্যাঁ এখান থেকে এটা বের করা যায় টাল ফর্মুলা সমান এই টর্ক এই জিনিসটা কেমনে বের করে এটা একটা ভেক্টর আসে এটা বের করার ওই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের কি ক্রস ইট পরীক্ষার হলে আর r একটা ভেক্টর দিয়ে দিবে টু আই প্লাস থ্রি যেরকম একটা ভেক্টর দিয়ে দিবে তোমাকে টর্ক বের করতে হবে ইট এবং তোমরা কোনটা পড়বা না তোমরা হচ্ছে ব্যাংকিং কোন পড়া কোনো দরকার নাই টেন্থের সময় বিস করবা আজি ওগুলো ক্যালকুলে ছাড়া করা যায় না ওগুলো কোনো কালে আসে না কোনো অ্যাডমিশন এগুলো আসে সো তুমি চাই সেটা স্কিপ করতে পারো হ্যাঁ স্থিতাপক অস্থিতাপক সংঘর্ষের মধ্যে সূত্রটা বিশাল বড় সো সেটাও তুমি চাই স্কিপ করতে পারো হ্যাঁ আর স্কিপ করার কিছু নেই বাকি সব মোটামুটি কিন্তু আমি মাত্র তিনটা টাইপের আন্ডারে নিয়ে আসছি ঠিক আছে এরপরে এফিগুলো এম এ আসে এ বিভিন্ন ভাবে বের করতে পারো সো এই ছিল আমার কথাবার্তা আমি নিউটনের বলবিদ্যাটাও হচ্ছে বিদায় দিয়ে এখন পরবর্তীতে আহ আচ্ছা এই যে জড়তা ভ্রামক আছে এগুলো তোমাদের তো বলছি কেন এগুলো সব তো বুঝে দিচ্ছি কেন তুমি এটা আরামসে এগুলো সব এখন ম্যাথগুলো করে ফেলতে পারবা জড়তা ভ্রামক ম্যাথ বের করতে পারবা তারপরে হচ্ছে তুমি যে বেগের অনুপাত তুমি বের করতে পারবা এই যে এখানে দেখো কর্ণিক বেগটা বের করতে খুবই সহজ আমি একটু আগে তোমাদের ফর্মুলা সমান সমান পাই বাই হ্যাঁ এর মান সাড়ে দিয়ে সমস্যান হচ্ছে তিরিশ এবং টি এর মান তাহলে মানুষ ভাগ সাইট করলে পাই হয় উত্তরটা হবে পাই রেডিয়ান পার সেকেন্ড যদি বলো ভাই এটা করে দেন এটাও তুমি করতে পারবা সেকেন্ডের কাটা দেখো সেকেন্ডের কাঁটা পুরো ফুল একবার ঘুরে আগের জায়গায় আসতে তার টাইমটা লাগে হচ্ছে তার টাইমটা আগে হচ্ছে ষাট সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ডের কাটা পুরো ফুল একবার ঘুরে আসে মিনিটের কাটা পুরো ফুল ঘুরে আসে এক ঘন্টা পর কেমনে এখন ধরো একটা বাজে তো মিনিটের কাটাটা বারোতে আসে তো সে আবার বারোতে কখন আসবে দুপুর দুইটা বাজে ঠিক আছে তো টি এর মান কত হবে ছত্রিশ টি এম আর যদি আওয়ারের কথা চিন্তা করো তো আমরা জানি ঘন্টার কাটা বারো ঘন্টা পর পর সেম জায়গায় আসে যেমন রাত বারোটা দুপুর বারোটা

আমাদের অন্যতম একটা চ্যাপ্টার কাজ শক্তিও ও ক্ষমতা এই চ্যাপ্টারটা অনেকেরই প্রিয় কারণ এটা ক্লাস নাইন টেনে ছিল খুবই সহজ একটা চ্যাপ্টার হ্যাঁ তো কাজ সত্যি ক্ষমতার মধ্যে নামের মধ্যে তিনটা টাইপ আছে যেমন কাদের মধ্যে একটা টাইপ আছে শক্তির মধ্যে একটা টাইপ আছে এবং ক্ষমতার মধ্যে একটা টাইপ ওটার মধ্যে কাজ আর শক্তিটা বেশি আসে ক্ষমতাটা কম আসে তো কাজ কাদের বেসিক ফর্মুলা কি দেখো কাজ হচ্ছে স্কেলার রাশি সে হচ্ছে দুটা ভেক্টর রাশি ডট গুণফল ঠিক আছে সো ডট গুণফল যেহেতু হচ্ছে আমরা জানি ডট গুণফলের ক্ষেত্রে কজ আসে সো ফর্মুলা কি যা ডব্লিউ সমান সমান এফ এস সো এই থিটাটা হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি বৃত্তাকার পথে ঘোরালে কোনো কাজ হয় কি না উত্তর হচ্ছে হয় না কারণ তুমি যখন বৃত্তাকার পথে ঘুরাও তখন কেন্দ্রমুখী বল কাজ করে এফ কিন্তু যে কোনো মুহূর্তে তোমার যদি বস্তুটা ঘোরাচ্ছে ঘুরে ধরাত করে ছেড়ে দিলাম বস্তুটা কিন্তু স্পর্শক বরাবর চলে যায় হ্যাঁ তো ফলে তার স্মরণ কিন্তু এই বরাবর হচ্ছে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাহলে আমরা এটা বলতে পারি থিটা মান ডিগ্রি এবং কস নাইনটি মান কিন্তু জিরো সো বৃত্তাকার পথে ঘোরালে সো আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি বৃত্তাকার পথে ঘোরালে বৃত্তাকার পথে ঘোরালে কি হয় বলো দেখি ডব্লিউ এর মানটা শূন্য হয় আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো কাজের হচ্ছে এটাই বেসিক হ্যাঁ তো কাজ আরেকভাবে বের করা যায় ইন্টিগ্রেশন করে কাজ আরেকভাবে তুমি বের করতে পারো ইন্টিগ্রেশন করে স্যার হচ্ছে এভাবে দিয়ে দিবে এফ একটা ফাংশন আকারে ধরো ফাংশন আকারে দিয়ে দিলো হ্যাঁ ধরো তোমাকে দিয়ে দিলে এফ সমান সমান টু টি প্লাস থ্রি টি স্কোয়ার মাইনাস এইট টি মাইনাস ধরো এইট এভাবে দিয়ে দিল তোমরা বলো কি পরিমাণ কাজ হইলো সেটা তুমি বের করো হ্যাঁ টি এর মান দুই সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত খুবই সহজ তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে জাস্ট এখানটাতে বসাই দিবা হ্যাঁ এই ক্ষেত্রে এস এস এর সাথে আচ্ছা এখানে যেটা থাকবে সেটা এস এর ফাংশন আকারে থাকবে সেটা কি থাকবে টি না

শক্তির মধ্যে কিন্তু অনেক কিছুই আছে হ্যাঁ তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি ঠিক আছে শক্তির মধ্যে সব কিছু করে গেছে মোটামুটি এই আমি এই দুটার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করবো হচ্ছে শক্তি বিভব শক্তি ঠিক আছে গতি শক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করে থাকি এবং বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে থাকি এই দুটার অনুপাত এই দুটার অনুপাতকে তুমি মনে মনে হচ্ছে এন নাম দিতে পারো ই বাই ইপি কে তুমি মনে মনে ধরো এন নাম দিলাম হ্যাঁ এখন তোমাকে স্যারে বললো যে গতিশক্তি বিভব শক্তির গুণ হলে তোমাকে যদি বলে দেয় যে গতিশক্তি বিভব শক্তির কি গতিশক্তি বিভব গুণ হলে এখানে কি বলেছে গতিশক্তি বিভব শক্তির গুণ হলে n গুণ তো তোমাকে এখন হচ্ছে তোমার x এর মান নির্ণয় করো তো সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এক্স h/n 1 বাই প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের শর্টকাট এটা বোঝার জন্য আমি একটা ম্যাথ করে দেব নালে কিছু বুঝবা না যেমন হচ্ছে ধরো এই একটা বস্তুকে এ বিন্দু থেকে তুমি বিবিন্দু ফেলে দিলা তো প্রশ্ন করা হলো ভূমি থেকে কত উচ্চতায় গতিশুদ্ধি বিবশক্তির তিন গুণ এরকম একটা প্রশ্ন দিয়ে দিল ধরো এইচ এর দিয়ে দিল চল্লিশ প্রশ্ন কি ভূমি থেকে কত উচ্চতায় আমি ধরে নিলাম ভূমিতে এই এক্স উচ্চতায় এটা এক্স এখানে এইচ মাইনাস এক্স ঠিক আছে এখন সময় তোমাকে স্যার এক্স এম বের করতে বলো এটা বড় একটা নিয়ম আছে আমরা করবই না আমরা শর্টকাট এটা দিয়ে করব তাহলে x n 1 h এর মান কত 40 n হচ্ছে 3 যোগ 1 উত্তর 10 খেয়াল করো এই যে 10 বের হইছে এটা কিন্তু x এর মান এটা নিচ থেকে উপর ঠিক আছে 10 মিটার অনেক সময় সাড়ে চালাকি করে বলে উপর থেকে নিচে কত মিটার তখন উত্তর হবে 40 মিটার 10 তখন উত্তর হবে 30 ক্লিয়ার আবার এখানে কাহিনীটা হলো n কিন্তু সাবধান থেকো n হলো ek by ep অনেক সময় সাড়ে উল্টা দেয় অনেক সময় বলে দেয় যে বিভব শক্তি গতিশক্তির শক্তির তিন গুণ যদি বলা দেয় যে বিভব শক্তি গতিশক্তির তিন গুণ যদি এটা বলে তখন কি হবে তখন কি হবে তখন হচ্ছে এটা বললো যে ইপি বাই ইউজ করলো তিন এটা তো এন এর মান না এন এর মান হচ্ছে ই কে বাই ইপি এন এর মান কি ই কে বাই ইপি ই কে বাই ইপি তখন হয়ে যাবে ওয়ান থার্ড ক্লিয়ার কারণ অলওয়েজ এন এর মান হবে ই কে বাই ইপি তো তুমি এই সত্যি ইউজ করতে পারবা তবে সেক্ষেত্রে এন এর মানটা বসাইতে হবে ওয়ান থার্ড আশা করি ক্লিয়ার যেতে তোমাদের যে যদি স্যারে গতিশক্তি শক্তির এত গুণ বইটা ক্লিয়ার এরই ফলে আমাদের কি গেল শক্তি গতিশক্তি শক্তি গেল এখন গতিশক্তি বিবশ শক্তি ছাড়াও তো আছে যে কোনো একটা বস্তু তুমি কাজ করতে চাও কাজ কিভাবে হবে যদি তার মধ্যে একটা মুভমেন্ট হয় ঠিক আছে বা গতিশক্তির পরিবর্তন আমরা বলতে পারি তাহলে হাফ হচ্ছে পরিবর্তন আবার এই কাজ কিন্তু অনেকগুলো চ্যাপ্টার সাথে মিলানো যায় যেমন তুমি তাপগতি বিদেশে মিল যেতে পারো তাপগতি সূত্রেটা এই সমান কতটুকু হিট এখানে তোমার

তাপগতির সাথে আবার চলতরিতের সাথে মিলে যে মেথ আসতে পারে সেটা হচ্ছে এইচ সময় সময় আর আবার এইচ সময় এখানে তোমার কি আসতে পারে বিভিন্ন রকম যেমন তাপগতি আসতে পারে গতিশক্তিটাও আসতে পারে যেটা ইচ্ছা হোক চলতরিতের সাথে আবার মিলা প্রশ্ন করা হতে পারে ঠিক আছে আর সর্বশেষ টাইপ যেটা হ্যাঁ আমাদের টাইপ থ্রি যে ক্ষমতা ক্ষমতার ম্যাথ মধ্যে আসলে কুয়ার যে ম্যাথ আছে না সেই কুয়ার ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তবে আসার সম্ভাবনা নাই এখন ইম্পর্টেন্ট বলে আবার নাই কেন বলতেছি ইম্পর্টেন্ট কেন বলছি কারণ এটা তোমার সেই নাইনটিন থেকে পড়ে আসুন প্রত্যেকটা পরীক্ষা আসতেছে প্রত্যেকটা পরীক্ষা আসতেছে হ্যাঁ কিন্তু এটা ক্যালকুলেশনটা ইজি না এই ক্যালকুলেশন ইজি না হওয়ার কারণেই দেখা যায় যে এগিয়ে নাও দিতে পারে টপিকটা খুব ইম্পর্টেন্ট বাট ক্যালকুলেশন ইজি না সো আমার মনে হয় যদি এখান থেকে আসে সিম্বল আকারে আসতে পারে যেমন তোমার হচ্ছে এই যে একটা কুয়া আছে এই কুয়াতে তোমার পানি আছে ধরো ফর এক্সাম্পল এইচ উচ্চতা পানি ছিল এখন তুমি কি করতে চাও পানি পূর্ণ থেকে পানি শূন্য করতে চাও কি করতে চাও পানি পূর্ণ হতে পানি শূন্য করতে চাই আমি আবার বলি এটা খুব লেস ইম্পর্টেন্ট টপিক এটা এগ্রির জন্য লেস ইম্পর্টেন্ট ঠিক আছে আসল ইম্পর্টেন্ট টপিক আমরা পড়ে ফেলছি পানি পূর্ণ থেকে পানি শূন্য করতে চাই সেই ক্ষেত্রে গড়স্বরণ পরীক্ষা আসতে পারে গড়স্বরণ কত মানে পুরো ম্যাথ দিবে না না দিয়ে অল্প ছোট্ট একটা টপিক দিতে পারে তো গড়স্বরণের ফর্মুলা হচ্ছে গড়স্বরণের ফর্মুলা হচ্ছে h1 h2 2 তোমার প্রশ্ন ভাই h1 মানে কি h1 মানে হচ্ছে যন্ত্রটা বা মোটরটা যে চলা শুরু করলো সে শুরু করার মুহূর্ত হতে তুমি সেই মুহূর্তে তুমি দেখবা কতটুকু খালি আছে তুমি উপর থেকে দেখতেছো কোনো খালি নাই মানে পুরোটাই ভরা পুরোটাই ভরা ঠিক আছে তাহলে পুরোটা ভরা মানে কি এইচ ওয়ান জিরো তুমি উপর থেকে তাকা দেখবা কতটুকু খালি আছে কোনো খালিই তো নেই এখন ধরা যাক তুমি মোটরটা পুরোটা ফুলফিল হয়ে গেল ঠিক আছে মানে পুরো পানিটা তুমি সরাই ফেললা তাহলে এখন তোমার কতটুকু খালি আছে তুমি জায়গা দ্বারা দেখো তো পুরোটাই তো খালি তাহলে এইচ টুর মান হচ্ছে এইচ সো এইচ ওয়ান মানে হচ্ছে আদি অবস্থায় আদি অবস্থায় খালি আদি অবস্থায় খালি আর এইচ টু মানে কি পরবর্তী অবস্থায় খালি পরবর্তী অবস্থায় খালি ঠিক আছে সো তাহলে এই ম্যাথের ক্ষেত্রে এইচ টুর মানে কিন্তু আমাদের বের হয়ে গেল এইচ ঠিক আছে তাহলে ওভারঅল এইচ এর মানটা কি দাঁড়ালো ওভারঅল এইচ এর মানটা হচ্ছে এইচ বাই আশা ক্লিয়ার আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে তোমার অর্ধেক পানি হতে হ্যাঁ যে তোমার ইনিশিয়ালি ধরো এতটুকু পানি ছিল ঠিক আছে পুরোটা ধরো এইচ এতটুকু কত এইচ বাই টু ইনিশিয়ালি এতটুকু পানি ছিল এবং ফাইনালি সব পানি সরাচ্ছে এখন তোমার আমি বললাম যে আমার গড় বের করে দাও এখন তুমি গড় বের করে দাও ঠিক আছে কিভাবে বের করবা খুবই সহজ তোমার হচ্ছে এখান থেকে তুমি টাকা দেখবা কতটুকু খালি আছে এখানে এইচ দেওয়ার নাম না দিয়ে এল নাম দিলে সুন্দর হয় ঠিক আছে বা কোনো একটা ভ্যালু দিয়ে করলে ভালো হয় যেমন ফর এক্সাম্পল এটা চল্লিশ মিটার দিলাম ঠিক আছে তাহলে তুমি যখন শুরু করছো চল্লিশ বা দুই তুমি বিশ মিটার থেকে শুরু করছো

আবার এম কি রোভি ঠিক আছে আবার ভেহিকোলটা কি যতটুকু পানি তুমি সরাইছো তার আয়তন তুমি পানি কতটুকু সরাইছো সেটা তো ডিপেন্ড করছে শেপের উপর এটাকে আমরা সিলিন্ডার ধরে থাকি যেটাকে আমরা পাইর এল বলবো ঠিক আছে এই এল এবং এইচ নিয়ে যত সব ঝামেলা এইচ নিয়ে আমি বুঝাই ফেলছি গড় সরল এটা আমার বোঝানো শেষ আর এলটা হচ্ছে যত দৈর্ঘ্যের পানি উঠানো হয় যত দৈর্ঘ্যের পানি উঠানো ঠিক আছে যতটুকু পানি ওঠাবে সেটা আমাদের এল সো এরই মাধ্যমে আমাদের ক্ষমতার টপিকটা দিয়ে ক্লাসটা শেষ করে ফেলবো ইটা সমান সমান পি 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 ডিভাইডেড বাই প্রাইম প্রাইম ঠিক আছে এখানে হচ্ছে তোমার একটা লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা ঠিক আছে আমি এটাকে আউটপুটের সাথে তুলনা করে থাকি এটা হচ্ছে আউটপুট তুমি যতটুকু কাজ করে পাইছো ঠিক আছে কাজ করে যে তুমি ক্ষমতাটা পাইছো আর পি প্রাইমটা হচ্ছে ইনপুট ইনপুটটা হচ্ছে ইনপুট তুমি ধরো বাজার থেকে একটা মোটর কিনে আনলা ঠিক আছে তো লেখা আছে মোটরটা হচ্ছে তাহলে আমাদের ইনপুটটা কত ইনপুটটা হচ্ছে ওয়াট এখন যদি আমি তোমাকে আউটপুট বের করতে বলি তখন কি লিখবা আউটপুট হচ্ছে এম জিএস বাই টি মানে বি এর ফর্মুলা কি এম জিএচ বাই টি ঠিক আছে এখন ধরো তোমার বুঝলে দিল যে সে এইটটি পার্সেন্ট ইফিসিয়েন্ট তাহলে ইটা সমান সমান কি হবে এম জি বাই পি এটা হচ্ছে আমাদের পি এর মান নিচে বা পি প্রাইম তাহলে কোনো কিছুকে ভাগ করলে সেটা নিচেই থাকে তাহলে পি প্রাইম এই ফর্মুলা দিয়ে তোমরা সব মান বের করে ফেলতে পারবা ঠিক আছে তো আমাকে আসক্তি ক্ষমতা নিয়ে এগুলোই কথা ছিল এখন আমরা দেখবো কি টাইপের প্রশ্ন আসছে গতিশক্তির সাথে বরবেগের একটা সূত্র আছে ঠিক আছে তো এটাকে আমি কাজ শক্তির কাজ শক্তির টপিকের আন্ডারে এটা আমি রাখবো যে গতিশক্তির ফর্মুলা সাথে ভরবেগ ই কে সমান স্কয়ার বাই টু এম এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আসলে বেশি ইম্পর্টেন্ট এটা কার সাথে কার ফর্মুলা এটা হচ্ছে গতিশক্তির সাথে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক গতিশক্তির সাথে ভরবেগের একটা ভালো লেভেল সম্পর্ক যেটা এগ্রি দুই হাজার বাইশ সালে কিন্তু আসছে ঠিক আছে সব মান দিয়ে দিচ্ছে তুমি শুধু ভ্যালুটা বসে দিবা তারপরের দিকে যদি আমরা তাকাই পঞ্চাশ মিটার গভীরে কুয়া থেকে যে কুয়ার ম্যাথ আসছে হ্যাঁ ইঞ্জিনের সাহায্যে নাইন পয়েন্ট এইট সেকেন্ডে এক হাজার কেজি পানি উঠানো যায় ইঞ্জিনে কিন্তু বলে নাই যে তোমার পানি পূর্ণ পান শুনলে কিচ্ছু বলে নাই সৌদিকে যাওয়ার কোনো দরকার নাই এখন তুমি জাস্ট ফর্মুলার মধ্যে থাকবে যেটা তোমার দিয়ে দিচ্ছে এইটটি পার্সেন্ট তাই না জিরো পয়েন্ট এইট ওকে পি হচ্ছে কি আউটপুট পি প্রাইম হচ্ছে ইনপুট তো সারা এখানে যা ডাটা গোল দিছে কোন ইনপুট দিছে যে মানে সে বাজারতে যখন কিনে নিয়ে আসছে ওটার কত ক্ষমতা সেটাকে কি দেয়নি ওকে তাহলে এখন বলছে যে এখানে একটু ভুল লিখছে দেখো লিখছে কর্মদক্ষতা কত কিলো ওয়াট এটা কর্মদক্ষতা দিয়েই দিছে কেন কত কিলো ওয়াট বলার কারণে দিতে এখানে নিশ্চয়ই প্রশ্নে ভুল আছে আছে ঠিক কর্মদক্ষতা আবার বের কর্মদক্ষতা দিয়ে দিছে না এটা তুমি যে কাজটা করবা এটা হচ্ছে ইনপুট এটা কর্মদক্ষতা না এটা শুধু ক্ষমতা হবে ঠিক আছে ইনপুটের কথা বলতেছে তোমরা সবাই ফর্মুলা পারি এটা সমান সমান এম এইচ ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু পি সারে পি প্রাইমটা বের করতে করতেছে ঠিক আছে এখানে একটু মিস্টেক ছিল আমার

এক হাজার এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এখন পয়েন্ট এইটকে পাঁচ লাখ হয়ে যায় দাও বাক করে দাও ঠিক আছে হ্যাঁ তো তুমি এটা ক্যালকুলেশন করলেই দেখো অপশনে যেগুলো আছে অপশন কিলো ওয়ার্ডের কথা বলছে এখানে কিন্তু প্রশ্নে কিলো ওয়াট বলছে তো তোমার উত্তরটা কিন্তু হাজারে বের করতে হবে পরে ঠিক আছে আমি যদি তোমার আট ছয় আটা আটচল্লিশ ছয় দিলে হয় তারপর দুই থাকে শূন্য থাকে ঠিক আছে এখন দুই শূন্য তো হচ্ছে না তুমি মনে মনে একটা শূন্য নামে ঠিক আছে ওই হচ্ছে তো হ্যাঁ আর দু ষোলো ষোলো চার থাকে শূন্য থাকে ঠিক আছে এটা হচ্ছে এই শূন্য নামে আমি তাহলে পাঁচ হবে ঠিক আছে চল্লিশ হিসাবে জিরো জিরো বসে দিবা হ্যাঁ একটা জিরো বসা দিবা ছয় হাজার দুশো পঞ্চাশ হ্যাঁ আরেকটা জিরো বাসায় দিবা তাহলে বাষট্টি হাজার পাঁচশো আস্তে এখন বাষট্টি হাজার পাঁচশো কিলোয়াটে কনভার্ট করতে হবে কিলোয়াটে কনভার্ট করলে বাষট্টি দশমিক পাঁচ ক্লিয়ার সো অপশনে আমরা দেখবো বাসি আছে কিনা এই যে অপশন সি এর মধ্যে আছে টান টানা অপশন সি এটা হয়ে গেল তো এরকম করে তোমরা ক্ষমতার ম্যাথ আরামসে করে ফেলতে পারবা কাজের অভিজ্ঞতা একো কি খুব ইজি দেখো কাজ কাজ কি ডাব্লিউ আমরা জানি ডব্লিউ সমান সমান কত এম জি এইচ ঠিক আছে আচ্ছা তো এখানে অভিকর্ষীয় এককের কথা বলছে সো তোমার কি থাকবে এম থাকবে কেজি থাকবে হ্যাঁ আর আর হচ্ছে গিয়ে তোমার এইচ মিটার থাকবে কেজি মিটার হবে ঠিক আছে অভিকর্ষী একক জিটা দিয়ে ভাগছে আর কি এই তাহলে আমরা কি পেলাম কেজি মিটার পেলাম দেখি করে চলো একটা ক্লাসের মধ্যে আসলে চারটা চাপটা শেষ করাটা বেশ টাফ বাট আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাদের কোনটা বাদ না সো আশা করি এই ক্লাস পুরোপুরি বুঝতে পারছো তো ভালো মতো তোমরা বাসায় রিভিশন দিতে থাকো শেষ সময় প্রস্তুতি হোক একবারে চোর আলো হবে তো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম